করোনার ভয়ানক থাবা হঠাৎই আমাদের সবার জীবন কেমন ভাবে বদলে দিয়েছিল তা নিশ্চয়ই মনে আছে। তেমনি এক ভয়ঙ্কর রহস্যময় জীবাণু ছড়িয়ে গেছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে। প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর জীবাণু আসলো কোথা থেকে? কে এই গল্পের আসল খলনায়ক? বাঁচা মরার এই খেলায় বেঁচে থাকতে হলে মনুষ্যত্বকে কতটা নিচে নামাতে হবে? গল্পের প্রতিটা অধ্যায় এতটাই বাস্তব, ভুলেই যাবেন এটা কোনো গল্প। বারবার মনে হবে, এটা আমার সাথে হলে আমি ঠিক কি করতাম? ভুল সঠিকের ব্যাখ্যা যেন নিমেষেই বদলে যাবে। এমনই এক রহস্যময় রোগের সাথে বাঁচা মরার লড়াইয়ের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ কালাপানি। 2027 সালের ডিসেম্বর মাস। ভারতের মেইনল্যান্ড থেকে বহু মাইল দূরে ভারতের ছোট্ট একটা অংশ আছে যার নাম আন্দামান এবং নিকোবর, যার চারিপাশে শুধু পানি আর পানি। এই আইল্যান্ডে এমন এমন গাছ, উপজাতি আর পশু পাখি থাকে যেটা দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না। আর এই দ্বীপের আসল সম্পদ হলো এর পানি। আন্দামানের এই কথাগুলো চিরু মুনি নামের এক নতুন ছেলেকে বলছিল, যে কাজের খোঁজে ওড়িশা থেকে আন্দামান এবং নিকোবরের রাজধানী পোর্ট ব্লায়ারে এসেছে। মনি জিজ্ঞেস করে, কিন্তু একে কালোপানি কেন বলে? চিরু বলে, তুই এটা বল, তুই কেন এখানে এসেছিস? মনি বলে, পন্ডি ভাই বলল আন্দামানে অনেক কাজ আছে, আর জেনকিংস আইল্যান্ডে আমার পরিবারের থাকার ব্যবস্থাও করে দিয়েছে। চিরু একটা বিলবোর্ড দেখিয়ে বলে, ওই দেখ, সামনে 28 তারিখ থেকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত সোয়াডাজ মহা উৎসব হবে, তখন এখানে টুরিস্টের সংখ্যা গোয়া থেকেও বেশি হবে। চিরু মনিকে তার কাজের জায়গায় নিয়ে আসে। এটা আসলে সেলুলার জেল। মনি বলে, তাহলে এখানে আমাদের মুক্তিযোদ্ধাদের আটকে রাখা হয়েছিল। সিন শিফট হয় জেনকিংস আইল্যান্ডে। হঠাৎ বিকট এক আওয়াজে নীলু নামের ছোট্ট মেয়ের ঘুম ভেঙে যায়। নীলু একটা বালতি নিয়ে পানি আনতে বের হলে আবারও বিকট এক আওয়াজ শুনে ধীরে ধীরে পানির বড় লোহার পাইপের দিকে গিয়ে কান পাতে। শব্দটা আবারও কানে আসলে গাছের আড়াল থেকে লুকিয়ে দেখে জঙ্গলি কিছু লোক বড় একটা পাথর দড়ি দিয়ে ঝুলিয়ে পাইপের উপর বাড়ি মারছে। জঙ্গলি লোকদের একজন নীলুকে দেখে কুড়াল দিয়ে আঘাত করে। নীলু ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে মনি চিরুকে আবারও জিজ্ঞেস করে, আইল্যান্ডের বাইরের পানিকে কালো পানি কেন বলে? চিরু আবারও প্রসঙ্গ পাল্টে বলে, এখানে সকালে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করবি আর রাতে আমার ট্যাক্সি চালাবি। এদিকে জেনকিংসে আসা নতুন গ্রামবাসী নীলুকে খুঁজতে বের হয়। এই নীলুই হলো মনির ছোট বোন। নীলুকে সেই লোহার পাইপের পাশে খুব ভীত অবস্থায় একটা ডাব হাতে দাঁড়ানো দেখা যায়। এক জঙ্গলি লোক এসে পাথর ঝুলানো দড়িতে তীর মারতেই তীরটা পাইপের উপর পড়ে আর পাইপ ভেঙে অঝরে পানি বের হতে থাকে। চিরু মনিকে ঝাড়ু দিয়ে বলে, নে পরিষ্কার কর, আমি যাই। মনি বলে, আরে বলে তো যাও, কালো পানি কেন বলা হয়? চিরু বলে, এর নাম আগে কাল পানি ছিল, আর কাল মানে মৃত্যু। কেউ যদি এই পানির মাঝে আটকে যায় সে আর কখনোই জীবিত ফিরতে পারে না। মনি প্রচুর ভয় পেয়ে যায়। চিরু হেসে দেয়, সে আসলে মজা করছিল। এদিকে বকুড়াও থেকে এক পরিবার পোর্ট ব্লায়ারে ছুটি কাটাতে আসে। লোকটির নাম সন্তোষ। বেচারা খুবই সাদাসিধে, আর তার স্ত্রীর নাম গার্গী এবং তাদের ছেলে পার্থ আর মেয়ে কাদ্দু। মজার বিষয়, তাদের প্রতিবেশী পলবাবুও এখানেই এসেছে। এতে গার্গী বিরক্ত, কারণ সব সময় এক চেহারা দেখে এখন এখানে এসেও একই অবস্থা। সন্তোষ তার পরিবার নিয়ে নামার সাথে সাথেই চিরু 30% ডিসকাউন্টের অফার দিয়ে ট্যাক্সিতে উঠিয়ে নেয়। তবে চিরু একা চলে না, তার সাথে তার পার্টনার পুন্ডিও ট্যাক্সিতে হেল্পার হিসেবে থাকে। কিন্তু পুন্ডি কেমন যেন সবসময় চুপচাপ থাকে। সন্তোষ জিজ্ঞেস করে, আজকাল নাকি এখানে পানির সমস্যা হচ্ছে? চিরু বলে, কি আর বলবো, নতুন পাইপলাইন লাগালো আর এই জঙ্গলি ওরাকা আদিবাসী পাথর দিয়ে ভেঙে দিল। সরকার তাদের কত জমি দিল, কিন্তু ওদের কি সমস্যা কে জানে। কিছুটা সামনেই দেখা যায় ওরাকাদের পক্ষে কিছু মানুষ আন্দোলন করছে। তাদের দাবি, এই মহা উৎসব বন্ধ করো, এতে ওরাকাদের ক্ষতি হবে। আন্দোলনকারীদের মধ্যে এক লোককে দেখে চারু কেমন যেন রাগী দৃষ্টিতে তাকায়। আসলে এই আন্দোলন হচ্ছিল অ্যাটম নামের এক কোম্পানির বিরুদ্ধে, যারা এই মহা উৎসবের আয়োজন করেছে। এই আন্দোলন দেখে এসপি কেতান অ্যাটমের ইন্ডিয়ার সিইও সৌরভকে বলে, এখানে 10টা হোটেল, পানির লাইন, 3টা ফার্মা রিসার্চ সেন্টার আর 12,000 চাকরির ব্যবস্থা করার পরও আপনাদের নিয়ে এদের এত সমস্যা। সৌরভ বলে, এসব আন্দোলনে আমাদের কিছুই যায় আসে না, আমাদের সবার ফোকাস এখন সোয়াডাজ মহোৎসবের উপর। কেতান বলে, আপনি তো জানেনই আমি সব রকমের চেষ্টা করেছি, সব ধরনের পারমিশন নিয়ে নিয়েছি, তবে হেলথ ডিপার্টমেন্টের অনুমতি এখনো পাওয়া যায়নি, তবে সেটা তো আমার হাতে নেই। সৌরভ বলে, কিন্তু আমাদের আমাদের হাতে সময় কম আর এই ফেস্টিভ্যালের জন্য চিফ মেডিকেল অফিসারের সাইন কতটা জরুরি সেটা আপনি তাকে বুঝিয়ে আসেন। কেতান বলে কিন্তু সিএমও ডক্টর সিং অনেক জেদি আর সে এত সহজে কোনোদিনও রাজি হবে না। সৌরভ বলে সেটা আপনার ব্যাপার, না হলে আমার আপনাকে ট্রান্সফার করতে কয়েক সেকেন্ডই লাগবে। এ হলো জেদি ডক্টর সৌদামিনী সিং। সে কাজের প্রতি অনেক সিরিয়াস এবং সৎ। তার মতে সমস্যা যত জটিলই হোক না কেন তার সমাধান খুঁজতে হবে খুব সিম্পল জিনিসে। সৌদামিনী তার জুনিয়রদের সাথে একটু রুট ব্যবহার করলে তার কলিগ শশী, যে সবসময় সৌদামিনীকে একটু বিনয়ী হতে বলে, সৌদামিনীর একটা পা আসলে কাটা, তাই সে নকল পায়ের সাহায্যেই চলাফেরা করে। সৌদামিনীর সাথে দেখা করতে ঋতু নামের একটা মেয়ে আসে। ঋতু জানায় তার প্রফেসর জরুরি কাজে ইউকে গিয়েছে, তাই তার জায়গায় ঋতুকে পাঠিয়ে দিয়েছে। সৌদামিনী অনেক রাগ করে, কারণ সে একজন এক্সপার্টকে চেয়েছিল, অথচ বদলে একটা অনভিজ্ঞ মেয়েকে পাঠিয়েছে। ঋতু বোঝায় আপনি আমাকে গাইড করলে আমি নিশ্চয়ই আপনার সাহায্য করতে পারবো। সৌদামিনী ঋতুকে একটা বিশেষ স্যুট পরিয়ে নিয়ে যেতে যেতে বলে দক্ষিণ আন্দামানের 3টা আলাদা আলাদা হাসপাতালে 11 জন রোগী ভর্তি হয়। সবার মাঝে একই রকমের সিমটম দেখা যায়, জ্বর, গলা শুকিয়ে যাওয়া আর দুর্বলতা। তাদের মধ্যে একটা সিমটম কিছুটা আলাদা। কিছুদিন পর বাকি সব সিমটম চলে গেলেও একটা সিমটম দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। তাই সেই 11 জনকে আমি স্পেশাল ওয়ার্ডে রেখেছি, যেন আমি সবসময় তদারকি করতে পারি। ঋতু জিজ্ঞেস করে সেই রেয়ার সিমটমটা কি। দেখা যায় মুনিও এই ওয়ার্ডে ভর্তি। সৌদামিনী জানায় এই দেখো, ঘাড়ে সাইরোসিসের মতো কালো র্যাশ উঠেছে। দেখা যায় এই র্যাশ দেখতে আসলেই অনেক ভয়ঙ্কর আর বিদঘুটে। সৌদামিনী বলে এই রোগের সিমটম অন্য রোগের সাথে মিলছে না, তবে অনেক খোঁজাখুঁজির পর আমি একটা ক্লু পেয়েছি। 1989 সালে আন্দামানে একটা রহস্যময় রোগ ছড়িয়ে যায়। রোগটা হঠাৎই এসে ছড়িয়ে যায়, ফলে অনেক লোক মারা যায়, তারপর হঠাৎই গায়েব হয়ে যায়। আর অবাক করা বিষয় হলো এই রোগের কমন সিমটম হলো ঘাড়ে বা কাঁধে কালো র্যাশ ছড়িয়ে যাওয়া। তবে 1989 সালের কোনো রোগীর ডিটেলস পাওয়া যায়নি, শুধু এই ছবি পেয়েছি। ঋতু জিজ্ঞেস করে আমরা তো এই রোগ সম্পর্কে কিছুই জানি না, তাহলে আপনি ভয় কেন পাচ্ছেন। সৌদামিনী বলে কারণ আমি অজানাকেই বেশি ভয় পাই। তখনই এসআই কেতান সৌদামিনীকে কল দিলে সৌদামিনী কল কেটে দেয়। কল কেটে দিয়ে বলে কিছুদিন পরে হাজারেরও বেশি টুরিস্ট পোর্ট ব্লায়ারে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে আসবে, তারা আসার আগেই আমাকে খুঁজে বের করতে হবে এই রোগটা আসলে কি এবং কিভাবে ছড়ায়, না হলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। গাছে যে মহিলাটি পানি দিচ্ছে সে হলো চারুর মা পার্বতী, আর যে কাপড় নাড়ছে সে চারুর ভাই বিনায়ক। বিনায়ক আন্দোলন করছে দেখেই চারু অতটা রেগে তার দিকে তাকিয়েছিল। মা মরা গাছে পানি দিচ্ছে দেখে বিনায়ক বলে মরা গাছে কেন পানি দিচ্ছ। মা বলে মাটির নিচে প্রকৃতি তার কাজ করে যাচ্ছে, কখনো কখনো সময় লাগলেও প্রকৃতি নিজের পথ বের করে ঠিকই বের হয়ে আসে, তখনই পানি শেষ হয়ে যায়। আসলে এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্যই পানির সাপ্লাই দেওয়া হয়। তবে চারুর বাবা অনেক আগেই মারা গেছে, তার দাদা শয্যাশয়ী, তাই সংসারের দায়িত্ব চারুই সামলায়। তবে মা এবং বিনায়ক চারুর ওই পুণ্ডির সাথে ঘোরাফেরা পছন্দ করে না, কারণ তাদের মনে হয় পুণ্ডির কারণে চারু কোনো বড় সমস্যায় পড়ে যাবে। চারু বিনায়ককে খোঁচা মেরে বলে তুই আন্দোলন করে সমাজসেবা করে বেড়াচ্ছিস, তা তোর জ্যোৎস্না এখানে আসলো অথচ তোর সাথে একবার দেখাও করলো না। এদিকে হাসপাতালে এক লোক হিসকি দিতে দিতে বলে আমার শুধু জ্বরই হয়েছিল, এখন একদম ঠিক আছি, আমাকে বাসায় যেতে দিন। সৌদামিনী বলে আমি ডাক্তার, তাই সিদ্ধান্ত আমি নিব। তখনই ঋতু এসে বলে আমি সব রোগীরা কোথায় কোথায় গিয়েছিল তা চেক করে একটা ক্লু পেয়েছি। ঋতু ম্যাপ দেখিয়ে বলে প্রত্যেক রোগী অন্তত একবার হলেও এই 3টা জায়গায় গিয়েছিল, আর সব জায়গাগুলোই জেনকিন্স আইল্যান্ডে। এতে অবশ্য সৌদামিনী খুশি না, কারণ সে একটা কমন লিঙ্ক চাচ্ছে, যেখান থেকে রোগটা ছড়িয়েছে। এখানে তো 3টা জায়গা দেখাচ্ছে। ঋতু বলে কিন্তু জেনকিন্স আইল্যান্ড তো কমন লিঙ্ক। সৌদামিনী বলে তাতে কি, জেনকিন্স অনেক বড় আইল্যান্ড, যেখানে মাত্র 400 জন লোক বসবাস করে, আর বেশিরভাগ রোগী একে অপরকে চেনেও না। কেননা কোনো না কোনো সিম্পল একটা ক্লু থাকবে, আমাদেরকে সেটাই খুঁজতে হবে। বলেই তার পরিবারের একমাত্র সদস্য টমিকে খাবার দেওয়ার জন্য বাসায় যেতে বের হয়। তখনই কেতান কল দেয়, আর সৌদামিনীর এক বয়স্ক রোগী তার সাথে কথা বলতে আসে। সৌদামিনী কল কেটে দিলে মহিলাটি সেই কালো রাশের ছবি দেখিয়ে বলে এটা তো আমি দেখেছি অনেক বছর আগে, 1988 সালে আমার এক বন্ধু ছিল, সে হঠাৎ অসুস্থ হয়ে যায়, তার ঘাড়ে এমন দাগ দেখেছিলাম। এরপর সে ঠিকও হয়ে গিয়েছিল, কিন্তু কিছুদিন পরেই জ্বর আবার হয়, আর কয়েকদিন পরেই সে মারা যায়। এদিকে চিরুর সাথে কেতান দেখা করতে আসে। চিরু একটা কেসে জেলে গিয়েছিল, তখন কেতান তাকে জেল থেকে বের করেছিল, তবে শর্ত ছিল কেতানকে যে কোনো কাজে সাহায্য করতে হবে। কেতান মনির ছবি দেখিয়ে তার ডিটেলস জিজ্ঞেস করে। এদিকে বিনায়ক তার ছোটবেলার এক্স গার্লফ্রেন্ড জ্যোৎস্নার সাথে দেখা করতে আসে। জ্যোৎস্না জানায় সে এখানে তার মায়ের পুরনো বাড়ি বেচতে এসেছে, আর তার বাগদত্তা সাহিলের সাথে কয়েকদিন পরে তার বিয়ে হবে, আর সে পরশু চলে যাবে। বয়স্ক সেই রোগীর কাছ থেকে ঠিকানা নিয়ে সৌদামিনী সেই লোকের বাসায় পৌঁছায়। जे एमोनी कालो रैशेर एक रोगे मारा गियेछिलो। लोकटिर छेले जानाय ৪০ बछर आगेर घटना, ताई तार तेमन किछुई मने नेई। तबे बाबार ज्वर कमे जाओयार पर कयेकदिन भालोई छिलो। एरपर हठात हिचकी शुरू हय, साथे ज्वर। मृत्युर आग पर्यन्त हिचकी हयेछिलो। सौदामिनी भय पेये जाय, कारण आज सकालेई तार एक रोगीर हिचकी हच्छिलो। सौदामिनी ताड़ाताड़ी तार नार्सके भয়েস মেসেজ দিয়ে বলে তাড়াতাড়ি ওই রোগীকে চেক করতে। তখনই কেতান আসে। কেতান জোর করে সৌদামিনীকে তার গাড়িতে উঠায়। কেতান সৌদামিনীকে ফেস্টিভ্যালের সব হেলথ রিলেটেড ডকুমেন্ট দেখিয়ে বলে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই এই মহা উৎসব করা হচ্ছে। আপনি যদি কালকের মধ্যে সাইন না করেন তাহলে আমাদেরকে এই ফেস্টিভ্যাল বন্ধ করে দিতে হবে। আর কাদেরি স্যার বলেই দিয়েছেন ফেস্টিভ্যালে যেন কোনো বাধা না আসে। সৌদামিনী বলে দিল্লির ডিসিপি আমার বন্ধু, সে বলল দিল্লির কোন অফিসার নাকি মিথ্যা সাক্ষ্য বানিয়ে কেস সলভ করত, তাই তাকে লাথি দিয়ে আন্দামানে পোস্টিং দেওয়া হয়েছে। বেচারা দিল্লিতে ফেরত যাওয়ার জন্য সরকারি কাজ বাদ দিয়ে প্রাইভেট কোম্পানি তোষামত করছে। কেতান বেশ রেগে বলে আমিও এমন এক ডক্টরকে চিনি যে জোর করে ১১ জন রোগীকে একটা ওয়ার্ডে আটকে রেখে নিজের সুনামের জন্য কাল্পনিক এক রোগের ভয় ছড়াতে চাচ্ছে। সৌদামিনী তার স্পেশাল ওয়ার্ড এসে দেখে মুনি ছাড়া বাকি সব রোগী চলে গেছে, কারণ কেতান উপর মহলে মিথ্যা বলে রোগীদের ডিসচার্জ করে দিয়েছে। এদিকে চিরু আর পুন্ডি কিছু টুরিস্ট নিয়ে পোর্ট ব্লায়ারে ঘোরানোর কাজ নিয়েছে। পুন্ডি রাস্তার মাঝে গাড়ি থামিয়ে বনের মধ্যে যায়। চিরু সবাইকে কথা শুনিয়ে ব্যস্ত রাখে। পুন্ডি দুই লোক থেকে একটা বাক্স নেয়, বাক্সের মধ্যে ডিম জাতীয় কিছু দেখা যায়। গাড়িতে সন্তোষ বলে আমার মেয়েকে হোমওয়ার্ক দিয়েছিল 50টা আলাদা প্রকৃতির ফুল আর পাতার সংগ্রহ করা লাগবে, আমি নিচে গিয়ে নিয়ে আসি। চিরু বলে পরশু আমরা নীল আইল্যান্ডে যাব, ওখান থেকে নিয়ে নিয়েন। সন্তোষের ছেলে পার্থ একথা শুনে প্রচুর রেগে যায়, কারণ তাদের পরশু পোর্ট ব্লায়ারে কনসার্ট দেখার কথা। এক দুই কথায় পার্থ রেগে যায়, মন খারাপ করে পেছনে গিয়ে বসে। তখনই পুন্ডি এসে গাড়ি স্টার্ট দেয়। এদিকে বিনায়ক এবং জোছনা বিচে ঘুরতে আসলে কথায় কথায় ওরাকাদের পানির পাইপ ভাঙার বিষয়ে উঠলে বিনায়ক বলে ওরা এমন কেন করলো কে জানে, ওরা সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে। তখনই পেছনে একটা লাল গাড়ির সিকিউরিটি অ্যালার্ম বাজলে অ্যালার্মের শব্দে জোছনা কেমন যেন অন্যমনস্ক হয়ে অদ্ভুত আচরণ শুরু করে, সাথে সাথে সেখান থেকে উঠে বলে আমাকে এখনই যেতে হবে। এদিকে সৌদামিনী যখন শশীর সাথে রোগীকে ডিসচার্জ করার বিষয় নিয়ে চিল্লাপাল্লা করছে তখন আন্দামান এবং নিকোবরের শাসক লেফটেন্যান্ট জেনারেল কাদেরি আসে, যে সৌদামিনীর ডিপার্টমেন্ট উদ্বোধন করেছিল, কিন্তু কাদেরি তার সাথে কেতানকে নিয়ে আসে। কাদেরি সব ছবি এবং ডিটেলস শুনে বলে তাহলে এটা যে সেই ৮৯ সালের রোগ, তুমি নিশ্চিত? কেতান বাধা দিয়ে বলে সামান্য জ্বর আর হিচকিকে কেউ এত বড় রোগ কিভাবে বলে। সৌদামিনী বলে আমরা পরীক্ষা করে রোগের বিস্তারিত নেওয়ার আগেই রোগীদের ডিসচার্জ করে দেওয়া হয়েছে, আর যখন তাদের কল দিয়ে ফেরত আসতে বলি বেশিরভাগকে কল করে পাওয়াই যায়নি, আর কারো কারো তো ফোনই বন্ধ। কাদের জিজ্ঞেস করে ৪০ বছর আগে ৭ জন মারা গিয়েছিল, আর এই ১১ জন ছাড়া আর কেউ নতুন আক্রান্ত হয়নি, তাহলে শুধুমাত্র এই কারণে আমরা হাজারো মানুষের ফেস্টিভ্যাল কিভাবে বন্ধ করব? আর কেতান আপনার কাছে কি প্রমাণ আছে? কেতান দুইজনের ছবি দেখিয়ে বলে এরাই আপনার কাছে প্রথম এসেছিল, এরা যে মদ বানায় তা পান করে আগেই অনেকে অসুস্থ হয়েছে, তবে এবার বেশি কেমিক্যাল মেশানোর কারণেই স্কিন ইনফেকশন শুরু হয়। এটা কোনো রহস্যময় রোগ না, বরং এই মদেরই কিছু সাইড ইফেক্টস। কাদেরি বলে আমি মেডিকেলের বিষয়ে এক্সপার্ট না, তবে দারিদ্রতার মতো ডিজিজের কারণেই এই আইল্যান্ডগুলোর অনেক মানুষ মারা যাচ্ছে, তাদের জন্য এই ফেস্টিভ্যাল অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে এই রোগের বিষয়ে কোনো সলিড প্রমাণ থাকতো তাহলে আমি নিজেই এই ফেস্টিভ্যাল বন্ধ করে দিতাম, যেহেতু কোনো প্রমাণ নেই তাই এই ফেস্টিভ্যাল বন্ধ করার কোনো যৌক্তিকতাই নেই। সৌদামিনী বাধ্য হয়েই সাইন করে দেয়। এদিকে পার্থের মন খারাপ দেখে সন্তোষ চিরুকে নীল আইল্যান্ডে যাওয়ার আইডিয়া বাদ দিতে বললেই চিরু বলে আপনাদের প্রতিবেশীও তো আছে, তাদের কাছে বাচ্চাদের রেখে আপনি আর ম্যাডাম ঘুরে আসেন, মাত্র ৩৬ ঘন্টারই তো ব্যাপার, বাচ্চারাও সেফ থাকলো আর আপনাদেরও ঘোরা হয়ে গেল। এদিকে বিনায়ক জোছনাকে বাসায় নামিয়ে দিয়ে খুব রাগ করে বলে তুই সবসময় এমনই, আমাকে কিছু না বলেই হুট করে চলে যাস। জোছনা রাগ করে বাসার ভেতরে চলে আসে। তখনই তার বাগদত্তা মেসেজ দিয়ে জানায় সে তার সব জিনিস নিয়ে নিয়েছে, জোছনার কখনো কোনো সাহায্য লাগলে তাকে যেন জানায়, অর্থাৎ জোছনার সাথে সাহিলের ব্রেকআপ হয়ে গেছে। রাতে সন্তোষ এবং গার্গী নীল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বের হয়। চিরু তাড়াতাড়ি ব্যাগ গাড়িতে রাখার উদ্দেশ্যে সন্তোষ থেকে ব্যাগ নেয়, আর পুন্ডি থেকে সেই লাল কাপড়ে মোড়ানো বাক্স নিয়ে ব্যাগের কাপড়ের নিচেই রেখে দেয়। হাসপাতালে মনিকে ডিসচার্জ করার সময় সৌদামিনী বলে অমন ভেজাল মেশানো ড্রিঙ্কস না করলে আর এমন হবে না। মনি বলে এখন অশুভ সময় চলছে, তাই এ সময় আমাদের জাতির কেউই ড্রিঙ্কস করে না। সৌদামিনী অবাক হয়ে যায়, কারণ কেতান তো বলেছিল ভেজাল মদের জন্যই এমন হয়েছে। সৌদামিনী জিজ্ঞেস করে যারা আজ হিচকে উঠেছিল ওই বেদান্ত তোমাদের গ্রামে থাকে না? কিছুক্ষণ পরে সৌদামিনী জেনকিন্স আইল্যান্ডে যাওয়ার জন্য বোটে ওঠার সময় শুনতে পায় এক শ্রমিক ফোনে বলছে চিন্তা করো না, সাইরেন বাজতেই পাইপ চালু হবে আর পানি আসবে। সৌদামিনী জেনকিন্স আইল্যান্ডে পৌঁছে বেদান্তের বাসায় পৌঁছে দেখে সব অন্ধকার। দরজা খুলে আলো মেরে দেখে বেদান্ত উপর হয়ে মরে পড়ে আছে। তাড়াতাড়ি দৌড়ে আরেক বাসায় এসে দেখে সে বাসায়ও সবাই মরে পড়ে আছে আর সবার ঘাড়ে সেই কালো র্যাশ। একদিকে ধোয়া দেখে সেদিকে গিয়ে দেখে সেখানে অনেকগুলো লাশ পুড়ছে। কিছু শব্দ শুনে সেদিকে তাকিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে ডাবের খোসা দিয়ে লোহার পানির ওই পাইপে বাড়ি মারছে। সৌদামিনী তার কাছে গিয়ে আলো মারতেই দেখা যায় মেয়েটা নীলু। নীলু পানি পানি করতে থাকলে সৌদামিনী ডাবের খোসায় লেক থেকে পানি এনে দিলে মেয়েটা কেন যেন সেই পানি ছুঁড়ে ফেলে দেয়। তখনই বৃষ্টি শুরু হলে মেয়েটা প্রচুর পিপাসায় বৃষ্টির পানি পান করার চেষ্টা করে। সৌদামিনী কিছু একটা বুঝতে পারে। এদিকে ঋতু ম্যাপ ভালো করে লক্ষ্য করে ম্যাপটাকে জুম করলেই দেখে যে 3টা পয়েন্ট থেকে মানুষ অসুস্থ হয়েছে তার মাঝেই জেনকিন্স লেক। এদিকে সৌদামিনী ও বিদ্যুতের ঝলকানিতে লেকটা দেখতে পেয়ে বুঝতে পারে এই লেকের পানি রোগের উৎস। এদিকে চিরুর মা দেখে তার মরা গাছেও পাতা ফুটেছে। জেনকিন্স আইল্যান্ডে সাইরেন বেজে ওঠে আর পাইপে পানি যাওয়া শুরু করে। সৌদামিনী চিৎকার করে বলে, তাড়াতাড়ি বন্ধ করো, এই পানিতে রোগের জীবাণু আছে। সৌদামিনী টাওয়ারের দিকে যেতে গেলেই গর্তে তার পা আটকে যায়। নকল পা ফেলে লাঠিতে ভর দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু বৃষ্টিতে পিচ্ছিল হওয়ায় পা পিছলে পড়ে পাথরে মাথায় আঘাত পায়। জ্ঞান ফিরলে অনেক কষ্টে লোহার সেই পাইপের কাছে গিয়ে বাড়ি মেরে ভাঙার বৃথা চেষ্টা করতে করতেই সেখানেই মারা যায়। এদিকে নীল আইল্যান্ডে ঢোকার পথে গার্গী এবং সন্তোষকে চেক না করলেও পুন্ডি আর চিরুকে চেক করা হয়। জ্যোৎস্না বিনায়ককে এসে বলে সে এখানে আরো 3 দিন থাকবে। কেতান তার 2 নকল সাক্ষীকে টাকা দেয়, অর্থাৎ ভেজাল মদের গল্পটা বানোয়াট ছিল। মনি যে জেল পরিষ্কার করত সেখানে ঢোকার পর থেকেই তার হিচকি শুরু হয়। সে পানির কল ছাড়লেই পানি পায় না। হঠাৎ তার প্রচুর হিচকি হয়, সাথে কালো রক্ত বের হওয়া শুরু হয়। কিছুক্ষণ পর সেই কালো রক্ত উঠেই সে মারা যায়। দেখা যায় এই পানির লাইন পোর্ট ব্লায়ার পর্যন্ত গেছে, অর্থাৎ এই বিষাক্ত পানি পুরো আইল্যান্ডে সাপ্লাই দেওয়া হয়। পাইপে পানি পৌঁছানোর সাথে সাথেই মুনির পাশের কল থেকেও পানি পড়া শুরু করে, অর্থাৎ এই পানির কারণেই মুনি ইনফেক্টেড হয়েছিল আর এখন সে মৃত। কাদেরই একটা সেমিনারে বক্তৃতা দিচ্ছিল, সেখানে চিফ সেক্রেটারি ভৌমিক ছিল। তখনই কেউ ভৌমিককে কল দেয় এবং কমিশনার শিবা কাদেরকে কিছু জানাতে আসে। হাসপাতালে ঋতু জেনকিন্স লেকের জরুরি তথ্য দেওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু সৌদামিনী তখনও পৌঁছায়নি। তখনই একজন ইন্টার্নি ডক্টর এসে ঋতুকে বলে, শশী স্যার সবাইকে জরুরি মিটিং এ ডেকেছে, তাড়াতাড়ি আসেন। ডক্টর শশী জানায় সৌদামিনী মারা গেছে। কয়েক ঘন্টা আগেই জেনকিন্স লেকের পাশে তার লাশ পাওয়া গেছে। সৌদামিনীর কোনো আত্মীয় ছিল না, তাই হাসপাতাল কর্তৃপক্ষই তার শেষকৃত্য করবে। মিটিং শেষে ঋতু শশীকে জানায়, আমি নিশ্চিত সৌদামিনী ম্যাম এই রহস্যময় রোগের উৎস খুঁজে পেয়েছিল। শশী বলে, ভালো করেই জানো এই রোগ ওই ভেজাল মদের জন্যই হয়েছিল। ঋতু বলে, না স্যার, জেনকিন্স এর ওই লেক এই রোগের উৎস, এই জন্যই সৌদামিনী ম্যাম ওখানে গিয়েছিল। ফাইলে দেখেন সৌদামিনী ম্যামের সব রোগী এই জেনকিন্স লেকের পানি পান করেছিল। গতকাল আমরা যাকে ডিসচার্জ করে দিয়েছি আজ সকালে তার লাশ পাওয়া গেছে। শশী বলে, তাহলে এটাই সেই কারণ। সৌদামিনীর লাশ যেখানে পাওয়া গেছে তার পাশেই ছোট একটা বস্তির মতো ছিল, সেখানে 22 জনের মতো মানুষকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর এই সকল মৃত্যু 12 থেকে 24 ঘন্টার মধ্যে হয়েছে, তাই ওরা বাইরের কাউকে জানাতে পারেনি। ঋতু বলে, জেনকিন্স এর পানির প্রধান উৎস হলো ওই লেক। 400-র মতো মানুষের জীবন ঝুঁকিতে, আমাদের সবাইকে জানাতে হবে। শশী খুব ভীত হয়ে বলে, 400 না, প্রায় 500,000 লোকের জীবন ঝুঁকিতে। সিন শিফট হয় জ্যোৎস্না ছোটবেলায়। 17 বছর আগে যখন জ্যোৎস্না বছরের মাঝামাঝি সময়ে পুনেতে শিফট হয়ে নতুন স্কুলে ভর্তি হয়েছিল, ক্লাসে স্যার ইন্ডিয়ার পুরো ম্যাপ আঁকিয়ে বোঝায় ইন্ডিয়াতে বেশ দূরে কিছু আইল্যান্ড আছে যেটা ইন্ডিয়ারই অংশ, তবে সেটা অনেকেই জানে না। স্কুলের প্রথম দিনই জ্যোৎস্নার অনিরুদ্ধের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। দুজনে ঠিক করে অনিরুদ্ধ বড় হয়ে ডক্টর হবে আর জ্যোৎস্না হবে নার্স। যদি জ্যোৎস্নার বন্ধুত্ব ভাঙে তাহলে তার অনিরুদ্ধের অভিশাপ লাগবে। এমন স্বপ্ন দেখে জ্যোৎস্নার ঘুম ভাঙে। বিনায়ক বলে, আমার এখনো বিশ্বাস হয় না, তুই তোর পারিবারিক সম্পত্তি বেচে দিচ্ছিস। জ্যোৎস্না বলে, এই নে আমার কার্ড হোল্ডার, পেছনে ব্রোকারের নম্বর আছে, কল করে তুই কিনে নে। বিনায়ক সেটা খুলতেই জ্যোৎস্না নার্সিং এর কার্ড পায়, কিন্তু কার্ডের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। জ্যোৎস্নাকে বলতেই জ্যোৎস্না হুট করে লাফিয়ে সে কার্ড নিয়ে বলে, কয়েক বছর আগেই আমি জব ছেড়ে দিয়েছি। বিনায়ক বেশ অবাক হয়, কারণ জ্যোৎস্না নার্সিং কে এত ভালোবাসতো, সে কেন কোনো কারণ ছাড়াই জব ছাড়বে। তবে জ্যোৎস্না বিষয়টা লুকিয়ে যায়। শশী এবং ঋতু চিফ সেক্রেটারি ভৌমিক এবং কাদেরকে জানায় পোর্ট ব্লায়ারের 70% পানি এই জেনকিন্স এর লেক থেকে আসছে। খুব শীঘ্রই এই রোগ ভয়ানকভাবে ছড়িয়ে যাবে আর আমাদের সবচেয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি মারা গেছে, তাই এখন কি করতে হবে আমরা জানি না। ভৌমিক বলে, सब मानलाम, किन्तु आपनी जे एत बड़ महामारीर कथा बोलछेन तार प्रमाण कोथाय? आर पानीते बैक्टेरिया थाक सेटा निश्चयई अंटीबायोटिक दिले ठीक हये जाबे। शशी बोले आमी एटाई बोझानोर चेष्टा करछि, एई बैक्टेरिया कोनो साधारण बैक्टेरिया ना, एटा अंटीबायोटिकेओ मरे ना। सोदामिनीर सकल रोगेर रिपोर्ट एखाने आछे, सबचेये शक्तिशाली अंटीबायोटिकेओ काज हयनि। कमिशनार जिज्ञेस करे ताहले रोगीरा सुस्थ हलो किभाबे? ऋतु बोले सर एई रोगेर पैटार्न अनेकटा लेप्टोभाइरोसिस रोगेर मतो, जे रोग बैक्टेरियार कारणे हय एबं एर सिम्पटम देखे अन्य रोग मने हय। शशी बुझिए बोले एई रोगेर स्टेज दुइटा, प्रथम स्टेजे रोगीर घाड़े कालो रैश उठबे, ज्वर हबे, माथा ब्यथा करबे आर गला शुकिये जाबे। किछुदिन पर एई सकल सिम्पटम सेरे जाय, रोगीर मने हय से सुस्थ हये गेछे, किन्तु बैक्टेरिया तखनो तार शरीरे थेके द्वितीय अटैकेर जोन्नो प्रस्तुत हय। द्वितीय स्टेजे रोगीर हिचकी आसते थाके आर किडनी, लांग्स, लिभार अकेजो हये जाय। बेशिरभाग क्षेत्रेई रोगी कयेक घंटार मध्येई मारा जाय। एई रोग ओई लेकेर पानी आर आक्रांत व्यक्तिर देह थेके निर्गत पानिर कारणेও হতে পারে। আর এখন যেহেতু টুরিস্ট ফেস্টিভ্যাল হচ্ছে, তাহলে এতদিনে অগণিত লোক এই রোগে আক্রান্ত হয়ে গেছে। তখনই পিয়ন এসে সবার জন্য পানি দিয়ে যায়। কাদেরি জিজ্ঞেস করে হঠাৎ এখন কেন এই রোগ এভাবে ছড়িয়ে গেল? শশী বলে তা জানি না, তবে সৌদামিনীর অনুমান ঠিক ছিল আর তাকে বিশ্বাস করে ঋতু এই সকল রিসার্চ করেছে। সব শুনে কাদেরি কমিশনার শিবাকে বলে এখনই জেনকিংসের সব পাইপলাইন বন্ধ করে দাও, সকল বর্তমান এবং রিটায়ার্ড ডক্টর নার্স সবাইকে মেসেজ দিয়ে ডাকুন, এরপর এয়ারপোর্ট আর সমুদ্র বন্দর সব বন্ধ করে দাও আর সব জায়গায় লকডাউন ঘোষণা করে দাও। আর শশী আপনি এই রোগের র‍্যাপিড টেস্টের ব্যবস্থা করেন, আর ভৌমিক আপনি ডক্টর শশীর সাহায্যে এখনো আক্রান্ত না এমন সকলকে আলাদা করে ফেলুন। আর একটা জরুরি কথা, এখানে যে এই রোগের বিষয়ে এত কথা হয়েছে সেটা যেন বাইরে না যায়, কেউ যেন না জানতে পারে। আচ্ছা শশী, এই রোগকে আমরা কি নামে ডাকবো? শশী বলে যেহেতু এটা লেপ্টোস্পাইরাল হেমোরজিক ফিভার, তাই একে সংক্ষেপে LHF-27 বলা যায়। এদিকে বিনায়ক জরুরি কাজে টিউলিপ আইল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু এতে জ্যোৎস্না রেগে যায়, কারণ সে এখানে বিনায়কের জন্য 3 দিন থাকতে রাজি হয়েছিল। জ্যোৎস্না বিনায়কের মায়ের কাছে নালিশ দিতে গেলে দেখে বিনায়কের বাবা ছবির উপরে অদ্ভুত এক চিহ্নের লকেট। বিনায়কের মা জানায় বিনায়কের বাবা যখন ফরেস্ট গার্ডের কাজ করত, তখন ওরাকা জনগোষ্ঠীর কিছু লোকের সাথে তাদের দেখা হয়েছিল, তাদের একজন এই লকেটের দায়িত্ব আমাকে দিয়েছিল। এটা আসলে ওরাকা জাতির চিহ্ন। অবাক করা একটা বিষয় জানো, 2004-এর সুনামিতে আন্দামানের সকলের অনেক ক্ষয়ক্ষতি হলেও ওরাকাদের কারো কোনো ক্ষতি হয়নি, কারণ সুনামি আসার কয়েকদিন আগেই তারা পাহাড়ের উঁচু জায়গায় বসতি গড়েছিল। মনে হচ্ছিল তারা আগে থেকেই সব জানত। আমি যখন তাদের জিজ্ঞেস করলাম, ওরা বলল 3 নুটু। যদিও আমি এর মানে বুঝিনি, তবে এটুকু বুঝেছিলাম যখন তুমি কোনো কিছু বা মানুষকে মন দিয়ে অনুভব করতে পারবে, তখন তার সকল সমস্যা বুঝতে পারবে। ওরাকা জাতি তেমন গভীরভাবেই প্রকৃতিকে বুঝতে পারে, তাই প্রকৃতির সমস্যাও বুঝে গিয়েছিল। ঠিক তখনই জ্যোৎস্নার ফোনে মেরিন হিলে যাওয়ার জন্য জরুরি মেসেজ আসে। কমিশনার শিবা সবাইকে লকডাউনের সিকিউরিটির কাজ দেয়, কিন্তু প্রতিবার কেতান তার কথায় বাধা দিলে শিবা রেগে বের হয়ে যায়। কিন্তু কেতান তো কথা বের করার ওস্তাদ, তাই শিবাকে জিজ্ঞেস করে এত বড় মহা উৎসবের মাঝেই কেন লকডাউন দেওয়া হলো? তাছাড়াও লকডাউন কবে শুরু সেটা বলা হলেও শেষ কবে হবে তা বলা হয়নি, এমন কেন? আর আপনি তো জানেনই ডক্টর সৌদামিনী একা একাই ওই লেকে যাওয়ার কারণে মারা গেছে, আপনার উচিত তার মতো ভুল না করে টিমের সবাইকে জানিয়ে দেওয়া, বলে তার শয়তানি হাসি দেয়। কেতান এভাবেই শিবা তথ্য বের করে মেইন হিলের দিকে রওনা দেয়। এদিকে সোয়ারেজ মহোৎসবে কাদু তার ভাই থেকে একটু দূরে গিয়ে তার হোমওয়ার্কের জন্য বিভিন্ন গাছের পাতা সংগ্রহ করতে যায়। ঠিক তখনই পাশের এক লোক কেমন ভাবে যেন কাশতে কাশতে বারবার ঘাড়ে হাত দেয়। পার্থ এসে কাদুকে নিয়ে যায়। তখনই বাবা কল দিয়ে জানায় সে আর তার মা অনেক সুন্দর জায়গায় এসেছে আর কাদুকে ওষুধ দিয়েছে কিনা। তখনই পার্থ লক্ষ্য করে তার ক্রাশ ভেতরে যাচ্ছে, দেখি কল কেটে কাদুকে নিয়ে ভেতরে যায়। এদিকে বিনায়ক এবং জ্যোৎস্না মেইন হিলের উদ্দেশ্যে বের হয়। বিনায়ক তাদের বাসায় পড়ে থাকা লাল গাড়ি বের করে বলে এটা চিরুর গাড়ি, বাসায় পড়ে থাকে। কিন্তু এই লাল গাড়ি দেখে জ্যোৎস্না কেমন যেন অসুস্থ হয়ে পড়ে। সিন শিফট হয় প্রাইভেট ক্লিনিকে, যখন জ্যোৎস্না হেড নার্সের জব করত। জ্যোৎস্না তার পেশেন্ট যে একজন মন্ত্রী তাকে ইনসুলিনের ডোজ দেয়। তখনই অনিরুদ্ধ জ্যোৎস্নাকে বেসমেন্টে নিয়ে সে তার নতুন লাল গাড়ি দেখায়। অনিরুদ্ধ দেখে জ্যোৎস্না বেশ ক্লান্ত, আসলে জ্যোৎস্না ঠিকমতো বিশ্রাম না নিয়ে কয়েকদিন যাবত টানা ডিউটি করছে। অনিরুদ্ধ বলে একটু কম স্ট্রেস নে, এরপর নিজেই অসুস্থ হয়ে পড়বি, নে তুই প্রথম ড্রাইভ করে এই বেসমেন্টে ঘুরে আয়। জ্যোৎস্না ইচ্ছা মতো গাড়ি চালাতে থাকে। সামনে বিশাল জ্যাম দেখে জ্যোৎস্নার ধ্যান ভাঙে। বিনায়ক জ্যোৎস্নাকে স্কুটিতে করে নিয়ে এসেছে। জ্যোৎস্না জ্যাম দেখে নেমে যায়, কারণ বিনায়কের দেরি হয়ে যাচ্ছে। জ্যোৎস্না বলে আজ নিশ্চয়ই লালগাড়ি দেখে যা হয়েছে আসলে কয়েক বছর আগে এমন কিছু হয়েছিল যে তারপর থেকে গাড়ি ড্রাইভ তো দূর আমি কোনো গাড়িতে বসতেও পারি না। বিনায়ক জ্যোৎস্নাকে সান্ত্বনা দিয়ে বলে, কাল আমি ফিরে এসে তোর সব কথা শুনবো, একদম চিন্তা করিস না। ঋতু মর্গে সৌদামিনীর লাশ দেখতে আসে। শশী এসে ঋতুকে ডাকলে ঋতু বলে যে সত্য খোঁজার জন্য সৌদামিনী ম্যামকে নিজের জীবন দিতে হলো, তাহলে সেই সত্য আমরা কেন লুকাবো? আর আমরা যদি মেইনল্যান্ডকে জানিয়ে দিই তাহলে আমরা অনেক সাহায্য পাবো, আমার প্রফেসর এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারবে। শশী বলে, একটা কথা জেনে রাখো, আমি নিজে সব অর্ডার ফলো করি আর আমার টিমমেট থেকেও একই আশা রাখি, বলেই চলে যায়। তখনই ঋতুর প্রফেসর কল দেয়। এদিকে চিরু চালাকি করে সুশান্ত এবং গার্গীকে এনেছে। গার্গীকে এনেছে ঠিকই, কিন্তু যে জিনিসে ডেলিভারি দিতে এসেছে সেই লোকেরই খোঁজ নেই। পন্ডির পানি পিপাসা লাগলে সে গার্গীর ব্যাগ থেকে পানির বোতল নিয়ে পানি পান করে। সুশান্ত গার্গীর ছবি পার্থকে পাঠায়। এদিকে কেতানো মারিন হিলে এসে সৌরভের বডিগার্ডকে বলে যেভাবেই হোক সৌরভের সাথে দেখা করিয়ে দিতে, কিন্তু সে রাজি হয় না। কেতান অ্যাটাম গ্রুপের একজন ওয়ার্কারকে দেখে সৌরভকে ডেকে দিতে বলে, তবে কথায় কথায় জানতে পারে সে আসলে ওয়ার্কার না, বরং ব্র্যান্ডনের স্ত্রী সাউথ এশিয়ার সিইও সোয়াতি। এদিকে চিরুর মা এনজিওর পক্ষ থেকে ওরাকাদের জন্য বিভিন্ন খাবার আর ওষুধ এনে দেখে ওরাকাদের পুরো বসতি ফাঁকা। পার্বতী যেহেতু ওরাকাদের ভাষা বোঝে তাই এক ওরাকাকে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। সেই ওরাকা জানায় প্রকৃতি ভয়ানক এক অভিশাপ দিয়েছে, সময় থাকতে তোমরা পালিয়ে যাও, না হলে পস্তাবে, আর এসব আমাদের তিন্নুটু জানিয়েছে, বলেই চলে যায়। পার্বতী তার টিমকে বলে এনজিওতে গিয়ে বলবে ওরাকা নিজেদের বাসস্থান ছেড়ে চলে যাচ্ছে, ওরাকা আমাকে অনেক বড় সাহায্য করেছিল তাই আমি ওদের একা ছাড়বো না, ওদের সাথেই থাকবো, বলেই চলে যায়। কেতান সৌরভ এবং সোয়াদিকে বোঝায় কাদেরই নিজের ইমেজ বাঁচাতে এই মহামারীর কথা লুকাচ্ছে, তাই তাদের উচিত সুযোগ থাকতেই চলে যাওয়া, না হলে তারাও এই আইল্যান্ডেই ফেসে যাবে, বদলে তাকে কালো পানিতে ঘেরা এই আইল্যান্ড থেকে বের করতে হবে। তাদের এমনিও টাকার অভাব নেই, তাই এই একটা ফেস্টিভ্যাল না হলে তাদের তেমন কোনো ক্ষতি হবে না। জ্যোৎস্না ম্যারিন হিলে পৌঁছে দেখে ভিতরের ভবনে তালা মারা, যেখানে কাদ্দু এবং পার্থ আটকে গেছে। যারা ভেতরে আটকে গেছে তাদের আত্মীয়রা বাইরে চিৎকার চেঁচামেচি করছে। অ্যাটমের লোকেরা সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে সবাইকে টেস্ট করতে হবে, কিন্তু কেউ তাদের কথাই মানছে না, কারণ কেউ জানেই না কিসের জন্য টেস্ট করাতে হবে। জ্যোৎস্না এসে রিপোর্ট করলে তাকে স্পেশাল স্যুট দিয়ে ভিতরে টেস্ট করতে পাঠায়, কিন্তু মেডিকেল ক্যাম্প দেখার সাথে সাথেই তার মনে পড়ে সেদিনের কথা যেদিন সে ডিউটি করে প্রচুর ক্লান্তিতে ডেস্কেই ঘুমিয়ে গিয়েছিল। অনিরুদ্ধ তাকে ডেকে বলে, তুই ওই মন্ত্রীকে ইনসুলিন দেওয়ার আগে চেক করেছিলি যে তাকে সকালে সেই ডোজ দেওয়া হয়েছিল কিনা? জ্যোৎস্না কিছু মনে করতে পারছে না। অনিরুদ্ধ বলে, ওনাকে তাহলে ডাবল ডোজ দেওয়া হয়েছে, তাড়াতাড়ি চল, ওনার অবস্থা খুবই খারাপ। সেই মন্ত্রীর ইনসুলিনের ওভারডোজের কারণে খিচুনি উঠে যায়। কিছুক্ষণ পর অনিরুদ্ধ তার রুমে এসে দেখে জ্যোৎস্না প্রচুর ভয়ে কান্না করছে, কারণ সেই মন্ত্রী মারা গেছে। অনিরুদ্ধ বলে, অতিরিক্ত কাজের চাপে এমন হয়েছে, এতে তোর দোষ নেই, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পালাতে হবে, কারণ মন্ত্রীর লোকজন ভাঙচুর শুরু করে দিয়েছে। অনিরুদ্ধ জ্যোৎস্নাকে টেনে লিফটে উঠতে গেলেই তাদের এক লোক জ্যোৎস্নাকে দেখে ফেলে। অনিরুদ্ধ তাড়াতাড়ি জ্যোৎস্নাকে তার গাড়িতে বসিয়ে নিজে বসতেই যাবে, তখনই মন্ত্রীর দলের লোক অনিরুদ্ধকে দেখে ফেলে। অনিরুদ্ধ জ্যোৎস্নাকে বলে, যাই হোক বের হবি না, গাড়ি লক করে বলে পেছনে চুপ করে বসে থাকবি। অনিরুদ্ধ মন্ত্রীর লোকদের বোঝানোর চেষ্টা করে আর জ্যোৎস্নাকে বাঁচাতে বলে আমার ভুলেই মন্ত্রী মারা গেছে। তারা অনিরুদ্ধকে মারতে মারতে মেরেই ফেলে, অনিরুদ্ধকে ছুঁড়ে গাড়ির উপরে ফেলে দেয়। গাড়ির অ্যালার্ম অনবরত বাজতেই থাকে। জ্যোৎস্না লুকিয়ে লুকিয়ে কান্না করতে থাকে। এই অপরাধ বোধেই জ্যোৎস্না এখনো সেই ট্রমা থেকে বের হতে পারেনি, আর এই জন্যই লাল গাড়ি দেখলেই সে ট্রমায় চলে যায়। এদিকে ভেতরে যারা আটকা পড়েছে তারা এবং বাইরে তাদের পরিবার সবাই দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছে। পার্থ কাদ্দুকে এক জায়গায় বসে দেখতে আসে কি হয়েছে, ভিড়ে তার ফোনটাও হারিয়ে যায়। তখনই কেতান সৌরভ এবং সোয়াতিকে প্রোটেকশন দিয়ে অন্য গেট থেকে বের করতে গেলেই সবাই তাদের দিকে তেড়ে যায়। কেতান তাদের ভয় দিতে উপরে গুলি ছোড়ে, ব্যাস এবার সবাই দৌড়ে সামনের গেটের দিকে যায়। পার্থ ভিড় ঠেলে কাদ্দুর কাছেই যাবে তার আগেই সবাই কাজ ভেঙে বের হলে ভিড়ে পার্থ কাদ্দুকে হারিয়ে ফেলে। এদিকে জ্যোৎস্না দেখে এক লোক গাড়ি রেখেই পালাচ্ছে আর কাদ্দু রাস্তার মাঝে বসে পার্থকে ডাকছে। পার্থ কাদ্দুকে রাস্তার মাঝে দেখে তো ঠিকই, কিন্তু তখনই কেতানদের গাড়ি সেই রাস্তা দিয়ে অনেক স্পিডে যায়। পার্থ কাদ্দুকে থামতে বললে সে সেখানেই দাঁড়িয়ে যায়, কিন্তু জ্যোৎস্না হঠাৎ দৌড়ে এসে কাদ্দুকে নিয়ে সরে যাওয়ায় কাদ্দু বেঁচে যায়। জ্যোৎস্না তাড়াতাড়ি কাদ্দু এবং পার্থকে নিয়ে অনেক সাহস জুটিয়ে সেই লাল গাড়িতে উঠে চালাতে চালাতে কান্না করতে থাকে। এদিকে কাদেরি ঋতুকে ডেকে বলে, তুমি সব জানা সত্ত্বেও এই কাজটা কেন করলে? ঋতু বলে, আমার মনে হয়েছিল সবার সত্যটা জানা উচিত, ঋতু আসলে এই রোগের কথা মেইনল্যান্ডে জানিয়ে দিয়েছে। কাদেরি বলে আজ না হয় কাল সবাই সত্যটা জেনেই যেত, কিন্তু আমি তো সময় চেয়েছিলাম যেন কিছুটা গুছিয়ে নিতে পারি। তোমার কি মনে হয় মেইনল্যান্ড যখন জানবে তখন তারা এই আন্দামান এবং নিকোবরে আসা সকল ফ্লাইট সবকিছু বন্ধ করে দিবে, ট্যুরিস্ট সবাই এখানে আটকে যাবে, আর যারা বাসায় আছে তারা বাসায় আটকে যাবে। আমি সরকার হলেও আমিও একই কাজ করতাম। মেইনল্যান্ড না জানলে হয়তো আমরা হাজার নয়তো 100 লোককেও বাঁচাতে পারতাম, কিন্তু এখন আর কোনো ভরসা নেই, সবাইকে এই আইল্যান্ডে আটকা থাকতে হবে। এদিকে কেতান সৌরভ এবং সোয়াতিকে নিয়ে ফ্লাইটে উঠতে যায়, কিন্তু ফ্লাইটটা ল্যান্ড করতে যেও আবার ফিরে যায়। তার মানে তাদেরকে এই আইল্যান্ডে আটকা থাকতে হবে। আজ আন্দামান এবং নিকোবরে LHF লকডাউনের 7ম দিন। মাইকিং করা হয় গুজব থেকে মুক্ত রাখার জন্য সকল প্রকার টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখা হয়েছে। পানির অতিরিক্ত ব্যবহার এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া সম্পূর্ণ নিষেধ, এবং লকডাউনে কোনো কারণ ছাড়া বের হওয়া যাবে না। দেখা যায় পানির ট্রাকে করে বিশুদ্ধ পানি সবার বাসার সামনে রাখা বালতিতে দেওয়া হচ্ছে। কমিশনার শিবা জানায় জেনকিংস লেকের তদন্তে জানা গেছে অ্যাটম কোম্পানির লোক জেনকিংসে শুধু পানির লাইনই বসায়নি, বরং গোপন একটা প্রজেক্টে কাজ করছিল যার নাম আতাভুস। তবে এই প্রজেক্টের আর কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু তাদের টাইমিংটা অনেক সন্দেহজনক। কাদেরি বলে শিবা তুমি একটা টিম নিয়ে জেনকিংস আইল্যান্ডে তদন্ত করে আসো, যারা এখনো আক্রান্ত হয়নি তাদের একটা সেফ জায়গায় নিয়ে যেতে হবে। ভৌমিক বলে আমাদের সকল মানব বসতির আইল্যান্ডগুলোতে এই রোগ ছড়িয়ে গেছে, কোথায় বানাবো সেই সেফ প্লেস যেখানে সকল সুস্থ মানুষকে রাখা যাবে। কাদেরি বলে মানুষকে বাঁচাতে হলে এই অসম্ভবকেও সম্ভব করতে হবে। এদিকে গার্গী এখন LHF রোগে আক্রান্ত। সুশান্ত বিশেষ স্যুট পরে গার্গীর সাথে দেখা করতে আসে। গার্গী বলে ওদের কোনো খোঁজ পেলে? সুশান্ত বলে লকডাউনের কারণে হোটেল বন্ধ, পল সাহেবের ফোনও বন্ধ, না জানি বাচ্চারা কোথায় আছে আর কেমন আছে, আর এদিকে তোমার ওষুধের ডোজও বাড়িয়ে দিয়েছে। গার্গী বলে আরে আমাকে দেখো, মনে হচ্ছে যে আমি অসুস্থ। সুশান্ত কাঁদো কাঁদো কণ্ঠে বলে ডক্টররা বলেছে এই রোগ নাকি এমনই, একবার সুস্থ হয়ে যাওয়ার পর আবার আক্রমণ করবে। গার্গী বলে আরে আমি কথা দিচ্ছি 2 দিনের মধ্যে সুস্থ হয়ে দেখাবো, তুমি তাড়াতাড়ি আমাকে আমার বাচ্চার কাছে নিয়ে চলো। আর তুমি ভালো করে জানো পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর একটাই রাস্তা। এদিকে চিরু পুলিশের ভয়তে লুকিয়ে রাখা সেই ডিমগুলো বাড়ির মধ্যে খুঁজছিল, কিন্তু পুন্টি আরামে বসে তা দেখছে। চিরু রাগ করে বলে আমার ভাগ্যটাই এমন, একে তো ওই দুজন নৌকা নৌকা করে পাগল করে দিচ্ছে, এই লকডাউনে আমি নৌকা আনবো কোথা থেকে, আর আমার বাবা ওরাকাদের বাঁচাতে গিয়ে মারা গেছে, আমার মা আর ভাই ওই ওরাকাদের জন্য প্রায় জানি দিয়ে দিচ্ছে, আর একটা পার্টনার পেয়েছি সেও কোনো কাজ করে না। বলেই রাগের সমুদ্রের দিকে হাঁটতে গেলে দেখে একটা নৌকা আসছে, দৌড়ে পুন্ডিকে সেটা বলতে গেলে দেখে পুন্ডি সেই ডিমগুলো খুঁজে পেয়েছে। চিরু থমাস নামের ওই মাঝির সাথে কথা বলতে যায়, মাঝি বলে পোর্ট ব্লেয়ারে যেতে হলে 50,000 টাকা দেওয়া লাগবে। চিরু অবাক হয়ে বলে এখান থেকে মাত্র 2,000 টাকা ভাড়া। থমাস বলে স্পেশাল সময় স্পেশাল ডিমান্ড। পুন্ডি বলে 20,000 দিব, বলেই দেয় হাঁটা। থমাস এবার বাধ্য হয়েই রাজি হয়। ঋতু সোদামণির রুমে এসে ভাইরাসের রিসার্চের সকল ফাইল খুঁজছিল, তখনই শশীকে দেখে ঋতু বলে আমার মনে হয় সৌদামিনী ম্যামের রিসার্চের কিছু ফাইল মিসিং, আর আমাকে যদি কোনো কাজ দিতেন। শশী রেগে বলে যে আমার অর্ডার ফলো করে না তার জন্য কোনো কাজ নেই, বলে চলে যায়। ঋতু সৌদামিনীর টেবিলের ড্রয়ারে একটা বল পায়, তার হঠাৎ কিছু মনে পড়ে। এদিকে কেতানের দায়িত্ব পড়েছে সকলকে পানি সাপ্লাই দেওয়া, এখানেও সে সবার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু তখনই শিবার গাড়ি আসলে মুহূর্তের মধ্যেই কেতান খুব ভালো হয়ে যায়। শিবাকে দেখে কেতান বলে স্যার এখানে আমার কাজ হয়ে গেছে, এখন আমাকে আবার হেডকোয়ার্টারে ফিরিয়ে নেন। শিবা বলে সেদিন পাবলিক প্লেসে গুলি চালানোর অপরাধে তোমার উপর তদন্ত চলছে, ততদিন এই বস্তিতেই থাকবে, এখন গিয়ে ওই বোতলগুলো ভরো। কেতান বোতলগুলো ভরে গাড়িতে রাখার সময় একটা বাক্সে কিছু গুরুত্বপূর্ণ ফাইল পায়, সেখান থেকে কনফিডেন্সিয়াল ফাইলের ছবি তোলে, মানে এই কেতান কখনোই শুধরাবে না। এদিকে জ্যোৎস্না মাঝিদের কাছ থেকে একটা রেডিও নিয়ে তার মাধ্যমে বিনায়কের সাথে যোগাযোগ করে। জ্যোৎস্না জানায় কাদ্দু এবং পার্থতার দায়িত্বেই আছে, সে কাদ্দুর জন্য ওষুধ আনতে বাসা থেকে বেশ দূরে একটা ফার্মেসিতে যাবে। বিনায়ক বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তখনই কাদ্দু কাঁদতে কাঁদতে এসে বলে আমি মাকে কাঁদতে দেখেছি। জ্যোৎস্না কাদ্দুকে নিয়ে ঘুম পাড়ানি গান শোনায়। পার্থের মনে পড়ে একদিন বাসায় কাদ্দুর হঠাৎ খিঁচুনি ওঠে, পার্থ অনেক ভয় পেলেও মা বলে কিচ্ছু হয়নি, তুমি ভয় পেও না। মা সেদিন পার্থকে বলেছিল যতদিন আমি আর তোমার বাবা আছি ততদিন কাদ্দুর কিচ্ছু হবে না। চিরু এবং পুন্ডি সুশান্তদের কাছে এসে বলে নৌকার ব্যবস্থা হয়ে গেছে। সুশান্ত অনেক খুশি হয়ে যায়। চিরু বলে সমস্যা হলো মাঝি 75,000 টাকা চেয়েছে। এই কথা শুনে পুন্ডি হতবাক হয়ে যায়। পরিবারের কথা ভেবে সুশান্ত এতেও রাজি হয়ে যায়। কেতান সৌরভ এবং সোয়াতির সাথে দেখা করতে আসে, সকল প্রকার টেস্ট করিয়ে কেতানকে বসতে দেওয়া হয়। তখনই তার পাশ থেকে একটা ওয়েটার গেলে তার পকেট থেকে একটা ওষুধ পড়ে যায়। কেতান ওষুধটা উঠিয়ে দেখে তাতে নাম লেখা ইসোমেক। কেতান ওষুধটা ওয়েটারকে দিয়ে দিয়ে দেয়। কিছুক্ষণ পর সৌরভ কেতানের সাথে কথা বলতে আসে। কেতান বলে, আমি কমিশনারের অনেক ক্লোজ, তাই স্যার বলেছে সে নাকি কোনো আতাবুজ প্রজেক্ট সম্পর্কে জানতে পেরেছে। আপনি চাইলে আমি আপনার সাহায্য করতে পারি, কিন্তু আসলে এই প্রজেক্টটা কিসের? সৌরভ বলে, আমি এসব গোপন তথ্য কাউকে দেই না, আর তাছাড়াও গতবার আমাদের সাহায্য করতে যা করেছো তারপর আর সাহায্যের দরকার নেই, বলেই চলে যায়। এদিকে চিরুর অমানবিক আচরণের জন্য পুন্ডি চিরুর উপর অনেক রাগ করে। চিরু বলে, সারা জীবন তো আমি একাই পার্টনারশিপ করে গেলাম, তুই কি করেছিস? পুন্ডি বলে, আমি কিছুই করিনি, সব লেনদেন, সব টুরিস্ট তুই এনেছিস, তুই ডিম বেচেছিস, কিন্তু জেলে যাওয়ার বেলায় আমি গেছি, পুলিশের মার আমি খেয়েছি, সবার চোখে আমি ক্রিমিনাল হয়েছি। তুই কিভাবে পারলি? একটা বাবা মা তাদের বাচ্চাকে খুঁজছে, আর তুই সেই সুযোগে সদ্ব্যবহার করলি। পুন্ডি তার হুডি খুললে দেখা যায় সেই রোগ তারও হয়েছে, তার ঘাড়ে কালো কালো র্যাশ। চিরু এবার তার ভুল বুঝতে পেরে সে পুন্ডিকে বলে, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। পুন্ডি বলে, চিন্তা করিস না, এই রোগে 100 জনের 99 জন মারা গেলেও আমি বেঁচে থাকবো, আমার এমনই ভাগ্য। তুই কালি সুশান্ত আর গার্গীকে নিয়ে পোর্টব্লারে চলে যাবি। চিরু আর উপায় না পেয়ে হাঁটা শুরু করে। জ্যোৎস্না কাদ্যুর জন্য ওষুধ আনতে বের হয়। কাদ্যু জ্যোৎস্নাকে তার পানির বোতল দিয়ে বলে, সময় মতো পানি পান করে নিও। অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যখন গার্গী কাদ্যুকে নিয়ে তার স্কুলে প্যারেন্টস মিটিং এ এসেছে। গার্গী ইংলিশ অত ভালো না পারায় গার্জিয়ান বানান ভুল লেখে, তাই অন্যান্য গার্জিয়ানরা তাকে নিয়ে মজা করে। গার্গী বিষয়টা বুঝতে পেরে সুশান্তকে বলে, তুমি কাদ্যুকে নিয়ে যাও, আমি একটু পরে আসছি। চিরু সুশান্তকে থমাসের কাছে এনে বলে, গতকাল আপনাকে ইনার টাকা দিয়েছিলাম, আজ এনার স্ত্রী হাসপাতাল থেকে রিলিজ হবে, সন্ধ্যায় আমরা রওনা দিব। কিন্তু থমাস পোল্টি খেয়ে বলে, না না, এ সপ্তাহে হবে না, তোরা সামনে রবিবারে আয়। চিরুর এবার প্রচুর রাগ হয়ে যায়। সে তার দাদাগিরি দেখাতে গেলে উল্টা থমাস তার নাক ফাটিয়ে দেয় এবং টাকাটাও ফেরত দেয় না। এদিকে কেতান তার পছন্দ মতো চিপস না পাওয়ায় দোকানদারতে চিল্লাপাল্লা করছিল, তখনই তার জুনিয়র এসে তাকে ইসোমেক নামের সেই ওষুধটা দেয়। কেতান অবাক হয়ে বলে, এখানে সামান্য চিপস পাচ্ছি না, আর তুই এই ওষুধ কোথায় পেলি? কনস্টেবল বলে, 3 বছর আগে আমার সমুদ্রে ডিউটি ছিল, তখন আমার এই ওষুধগুলো লাগতো, কারণ নৌকায় উঠলেই আমার বমি বমি লাগতো। কেতান বলে, তাহলে এটা তো বমির ওষুধ, এটা তো সমুদ্রে অসুস্থ হয়ে গেলে তখন খায়। এই ওষুধ অ্যাটম কোম্পানির লোকদের কাছে কেন? তাহলে কি তারা সমুদ্র পার হয়ে কোথাও যাচ্ছে? কনস্টেবল বলে, সম্পূর্ণ সমুদ্রের পথ কোস্টগার্ড পাহারা দিচ্ছে, তাহলে ওরা যাবে কোথায়? কেতান বলে, এর উত্তর তো ওরাই আমাকে দিবে। ডক্টর শশী কাদেরিকে বলে, আমাদের রিসার্চারদের মতে এই রোগ 89 সালের প্রথমে আসেনি, বরং এই আইল্যান্ডের সাথে এর সম্পর্ক অনেক পুরনো। তখনই ভৌমিক এসে বলে, এনজিও থেকে কল করে জানিয়েছে ওরাকা ট্রাইবের বস্তি একদম ফাঁকা। শশী বলে, স্যার, এমনি কলেরা আর হামের কারণে ওরাকাদের 95% জনসংখ্যা শেষ হয়ে গেছে, এখন যদি LHF রোগটা ওদের মধ্যে ছড়ায় তাহলে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কাদেরই অর্ডার করে, যেভাবেই হোক ওরাকাদের সেফটি নিশ্চিত করো। ভৌমিক জিজ্ঞেস করে, মানছি ওদের জনসংখ্যা কম, কিন্তু ওদের বিষয়ে এত সেফটি কেন মানা হচ্ছে? কাদেরই বলে, একবার এক জাহাজ ডুবে যাওয়ায় সেই জাহাজের কেউ বাঁচেনি, শুধুমাত্র একটা জুনিয়র অফিসার ছাড়া, আর এই ওরাকারাই তাকে বাঁচিয়েছিল, আর সেই জুনিয়র অফিসার হলাম আমি, তাই ওরাকাদের উপর আমার অনেক বড় দেনা আছে। জ্যোৎস্না সেই ফার্মেসিতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। এলাকাটাকে দেখে মনে হচ্ছে এখানের অবস্থা খুবই খারাপ, আশেপাশে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এমনকি রাস্তায় বন্দুকের শেলও পড়ে আছে। জ্যোৎস্না তাড়াতাড়ি ফার্মেসিতে ঢোকে, টর্চ মেরে দেখে ওষুধের তাকে রক্ত, মেঝেতে আলো দিতেই রক্ত দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে দেখে একজন আহত হয়ে পড়ে আছে। জ্যোৎস্না আহত ব্যক্তিটিকে সেলাই দিতে শুরু করে। ছেলেটা জানায় সে 30টা পরিবারের জন্য পানি নিতে এসেছিল। জ্যোৎস্না জিজ্ঞেস করে, নিজেই বাঁচতে পারছো না, 30টা পরিবারের দায়িত্ব কে নিতে বলেছে? তখনই একটা পুলিশ এসে আলমের জিজ্ঞেস করে, কে এখানে? হলি স্পিড হাসপাতালের নার্স, এখানে কিছু ICU পেশেন্টের জন্য ওষুধ নিতে এসেছি। পুলিশের কিছু না বলেই চলে যায়। জ্যোৎস্না সেই ছেলেটাকে তার বাসা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। জ্যোৎস্না বলে, যত তাড়াতাড়ি সম্ভব ড্রেসিং করে নিও, না হলে পচন ধরবে। ছেলেটা বলে, আপনি চিন্তা করবেন না, আমি একজনকে চিনি যে আমাকে ড্রেসিং করতে সাহায্য করবে, আপনি এখন যেতে পারেন। ছেলেটা বলে, আপনি জিজ্ঞেস করেছিলেন না আমি 30 জনের দায়িত্ব কেন নিলাম? আসলে এর উত্তর তো আপনি নিজেই দিয়ে দিয়েছেন, আমি আপনার কাছে সাহায্য চাইনি, তবুও আপনি আমাকে সাহায্য করেছেন। বিপদের সময় এই দায়িত্বগুলোই আমাদের যোগ্য বানায়। জ্যোৎস্না ছেলেটাকে ওষুধ আর কাদ্দুর পানির বোতল দিয়ে বলে, সময় মতো খেয়ে নিও। এদিকে গার্গীর পাশের সব রোগী ধীরে ধীরে মারা গেছে, এখন শুধু গার্গি বেঁচে আছে। সুশান গার্গিকে দেখতে আসে। গার্গির অবস্থা অনেক খারাপ। গার্গি খুব ভালো করে বুঝতে পারছিল সে আর বাঁচবে না। গার্গি সুশানকে জিজ্ঞেস করে, নৌকার ব্যবস্থা হয়ে গেছে? সুশান বলে, হ্যাঁ, ব্যবস্থা হয়ে গেছে, আজ রাতেই তোমাকে ডিসচার্জ করে আমরা একসাথে রওনা দিব। গার্গি বাহানা বানিয়ে বলে, আসলে ডক্টর বলে গেছে আমার 2 দিন বিশ্রাম নেওয়া দরকার, তুমি চলে যাও, আমি 2 দিন পরেই আসছি। সুশান্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে গার্গিকে ফেলে কিভাবে যাবে? গার্গি হিচকি শুরু হলে সুশান্ত অনেক ভয় পেয়ে যায়। গার্গি সুশান্তকে বলে, আরে এ কিছু না, বাচ্চারা হয়তো আমাকে মনে করছে তাই এমন হচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও। তখনই গার্গির আবারও হিচকি উঠলে সুশান্ত বুঝে যায় গার্গি তাকে মিথ্যা বলছে। সুশান্ত কান্না করতে করতে বলে, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ছাড়া চলে যাব? তুমি সেদিনের মতোই আমাকে মিথ্যা বলছো, তাই না? তুমি কি শুধু বাচ্চাদেরই গার্জিয়ান? তুমি চলে গেলে আমাকে কে সামলাবে? বলেই কান্না করতে করতে মেঝেতে বসে পড়ে। এই মুহূর্তটা আসলেই অনেক কষ্টের। বারবার মনে হয় যদি কখনো আমাদের নিজের সাথে এমন হয় তখন ঠিক কি হবে। গার্গি বলে, তুমি অনেক স্ট্রং, আমি জানি তুমি আমাদের বাচ্চাদেরকে অনেক ভালো রাখবে, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তুমি আমার সব ইচ্ছা পূরণ করেছো, আমাকে অনেক ভালোবেসেছো, অনেক সম্মান দিয়েছো। তবে আমার একটা শেষ ইচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার শেষ কৃত্যের জন্য অপেক্ষা না করে আজ রাতে তুমি রওনা দিবে। সুশান্ত বলে, অন্তত এই অধিকারটা আমার থেকে কেড়ে নিও না। গার্গি জোর করে সুশান্ত থেকে ওয়াদা নেয়। কিছুক্ষণ পর সুশান্তকে অসহায়ের মতো বাইরে বসে থাকতে দেখা যায়। চিরু সুশান্তকে এভাবে বসে দেখে বুঝে যায় গার্গি আর বেঁচে নেই। হাসপাতালের একজন এসে গার্গির জিনিসপত্র দিয়ে দেয়। চিরু আস্তে করে গার্গির ব্যাগে টাকা রেখে দেয়। সুশান্ত কিছুক্ষণ চুপচাপ বসে গার্গির সব জিনিসপত্র ব্যাগে নিয়ে বের হয়ে যায়। তার পিছু পিছু চিরুও বের হয়। জ্যোৎস্না বাসায় এসে দেখে কাদু অনেক অসুস্থ হয়ে পড়েছে। জ্যোৎস্না ফার্মেসিতে কাদুর কোনো ওষুধ পায়নি। এদিকে ঋতু সোদামিনীর বাসায় এসে তার পোষা কুকুরকে খাবার দেয়। তারপর একটু খুঁজতেই LHF এর কিছু রিসার্চ পেপার পায়, যেখানে একটা পাতার ছবি দেওয়া। ছবিটার পেছনে অ্যান্ডামানে ইনিশিয়া সেপ্টেম্বর 91 এমন কিছু লেখা। ঋতু বের হয়ে যাওয়ার সময় সোদামিনীর পোষা কুকুর তার পিছু পিছু চলে আসে। ঋতু তাকে নিয়ে হাঁটতে থাকে। জ্যোৎস্না পার্থ এবং কাদ্দুকে নিয়ে বাঙ্কার বাসুর বাসার দিকে রওনা দেয়, যার কথা বিনায়ক বলেছিল। চিরু সুশান্তকে নৌকায় বসিয়ে নৌকার দড়ি কেটে নৌকা নিয়ে পালিয়ে যায়। সুশান্ত গার্গির জুতা পরে চুপচাপ বসে থাকে। সিন শিফট হয় 1934 সালে। তখন চারিদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে গেছে। আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের গভীর জঙ্গলের মাঝে একজন বন্দুক তাক করে লুকিয়ে আছে। দুইজন জাপানি সৈনিক জঙ্গলের মাঝে বাংকারে লুকিয়ে চারপাশে নজর রাখছিল। একজন সৈনিক বাংকারের ভেতরে এসে বলে, আমাদের কাছে আর 3 দিন সার্ভাইভ করার মতো অস্ত্র আছে। অপর সৈনিক বলে, যতক্ষণ জাপানের লাল সূর্যটা আন্দামানের ওই কালো পানির উপর নিয়ন্ত্রণ না নিতে পারবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। লিসা লামা বলে, আমরা এখানে 39 দিন ধরে আছি, বাকি সৈন্যরা কবে আসবে তার কোনো ঠিক নেই। অপর সৈন্যটা বলে, ওদের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আমরা এখন যুদ্ধের মাঝখানে এই অবস্থায় চলে যেতে পারি না। তখনই বাইরে কারো চিৎকার শোনা যায়। বাংকারে থাকা 2 সৈন্য সেদিকে ছুটে যায়। ইয়ানশু আহত সৈনিকটাকে জিজ্ঞেস করে, বাকি সবাই কোথায়? তখনই আহত সৈন্যটার মুখ থেকে কালো রঙের তরল পদার্থ বের হতে শুরু করে। লামা ইয়াংশুকে পেছনে সরিয়ে বলে, ওদের সবাইকে প্লেগ আক্রমণ করেছে, তুমি তাড়াতাড়ি একটু পানি আর আমার ক্যামেরাটা নিয়ে আসো। ইয়াংশু পানি আনতে গেলে আহত সৈনিক বলে, আমাদের কেউই পারিনি, তবে আশ্চর্যের বিষয় ওদের সৈনিকদের মধ্যে 2 জন পেরেছে। ওই 2 সৈন্যকে প্লেগ আক্রান্ত করতে পারিনি। তুমি জেনকিংস আইল্যান্ডে যাও, তুমি তাড়াতাড়ি ওখানে যাও, ওখানে তাদেরকে পেয়ে যাবে। সিন শিফট হয় বর্তমানে। কমিশনার শিবা কাদের সাথে দেখা করতে আসলে কাদেরই বলে, কি ব্যাপার, ভোরের আলো না ফুটতেই খারাপ খবর নিয়ে এসেছো? শিবা কাদেরই হাতে একটা ফাইল দিয়ে বলে, এত সকালে আসা ছাড়া কোনো উপায় ছিল না। অ্যাটমের টপ ম্যানেজমেন্টের সবাই আন্দামান ছেড়ে পালিয়ে গেছে, আর কোথায় গেছে তার কোনো হদিস নেই। অপরদিকে একটা দ্বীপের কিনারে চিরু আর সন্তোষের বোটটা থেমে যায়। চিরুর জ্ঞান ফিরলে সে সন্তোষকে ডেকে তুলে বলে, জোয়ারের পানি আসার আগে আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। সন্তোষ বোট থেকে নামতে নামতে বলে, বোটের আবার কি হলো? চিরু জবাব দেয়, ঝড়ের কারণে বোটের মোটর খারাপ হয়ে গেছে, এখন কোথায় আছি জানি না, উপরের দিকে উঠলে হয়তো বুঝতে পারবো আমরা কোথায় আছি। 2 জন ধীরে ধীরে জঙ্গলের মাছ দিয়ে দ্বীপের উপরের দিকে উঠে যায়। বেশ কিছু দূর গিয়ে একটা গাছে সাংকেতিক চিহ্ন আঁকা দেখে চিরুকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে সন্তোষ জিজ্ঞেস করে, আমরা এখন কোথায় আছি? চিরঞ্জীব কোনো জবাব না দিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। দুজনেই দ্বীপের অপর পাশে আসলে দেখা যায় এখান থেকেও বের হওয়ার কোনো রাস্তা নেই। এই দিকটা সমুদ্রের মাঝখানে, চারিদিকে শুধু পানি আর পানি। এদিকে মিটিং এ কাদেরি রেগে গিয়ে শিবাকে বলে এত কড়াভাবে কারফিউ জারি করার পরও অ্যাটমের টপ ম্যানেজমেন্টের সবাই কিভাবে এই আইল্যান্ড থেকে পালিয়ে গেল। খবরটা চারিদিকে ছড়িয়ে যাওয়ার আগেই অ্যাটমের সবাইকে আমাদের ধরতে হবে। এত কষ্ট সহ্য করার পরও মানুষ নিজেদের ঘরে বন্দী হয়ে আছে শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস করে। খবরটা চারিদিকে ছড়িয়ে যাওয়ার আগেই অ্যাটমের সবাইকে আমাদের ধরতে হবে। শিবা বলে এমন একজন আছে হয়তো সে তাদের খবর জানে। শিবা কেতানকে তার চেম্বারে দেখা করতে ডাকে। শিবা কেতানকে বলে আমি তোমাকে সোজাসুজি জিজ্ঞেস করছি অ্যাটমের সবাই এখন কোথায়। কেতান জবাব দেয় আমি আপনাকে সম্পূর্ণ স্টেটমেন্ট দিয়েছি। শিবা বলে ও তাহলে তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলছো, তুমি যাওয়ার আগে ওরা সবাই পালিয়ে গেছে। কেতান বলে আমি জানি, বাঘ আর রাখালের গল্পের মতো আমি অনেকবার বাঘ বাঘ বলে মিথ্যা চিৎকার করেছিলাম, কিন্তু এবার সত্যি বাঘ এসেছিল। শিবা বলে তোমার কি মনে হয় তুমি যদি এই আইল্যান্ডে ওদের সাহায্য করো তাহলে ওরাও কি তোমাকে মেইনল্যান্ডে যেতে সাহায্য করবে। কেতান বলে হ্যাঁ আমার তাই মনে হতো, তবে এখন ওদের আর আমাকে দরকার নেই। শিবা রেগে বলে একটাও কথা বলবে না, প্রতিবার তুমি মিথ্যা কেন বলো। কেতান রেগে বলে কেননা সত্য বলার সাজা আমি এখনো পাচ্ছি। কেতান কিছুটা শান্ত হয়ে ক্ষমা চেয়ে বলে স্যার আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করবেন না, তবে এবার আমি সত্যি বলছি। তখনই একজন লেডি ইন্সপেক্টর এসে শিবাকে বলে স্যার বাতু বস্তির পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকগুলোতে সাধারণ মানুষরা পাথর নিক্ষেপ করেছে। শিবা সেই ইন্সপেক্টরকে বলে তাড়াতাড়ি সব কার্গো ট্রাকগুলোকে ডাইভার্ট করে কামরাজ নগর থেকে যেতে। কার্গো ট্রাকের কথা শুনে কেতান বলে স্যার এই সময় সবচাইতে বেশি কার্গো ট্রাক অ্যাটম কোম্পানির। শিবা বলে এটা সম্ভব না, কারণ প্রতিটা কার্গো ট্রাককে কোস্টগার্ড খুব ভালোভাবেই চেক করে। ওরা যদি কোনো জাহাজে থাকতো তাহলে এতক্ষণে ধরা পড়ে যেত। কেতান বলে হ্যাঁ আমিও সেটাই বলছি, ওরা যদি জাহাজে থাকতো তাহলে এতক্ষণে ধরা পড়ে যেত। ওদেরকে পোর্ট থেকে বাইরে যেতে কেউ দেখেনি, কারণ ওরা পোর্ট থেকে বাইরে যায়নি। আমাদের উচিত তাড়াতাড়ি গিয়ে কার্গোগুলোকে চেক করা। অপরদিকে জ্যোৎস্না, পার্থ আর কাদ্দু হাঁটতে হাঁটতে জঙ্গলের বেশ গভীরে চলে আসে। সেখানে একটা গাছে লেখা দেখে এই এলাকায় প্রবেশ নিষেধ। তারপরও জ্যোৎস্না ওদের দুজনকে নিয়ে জঙ্গলের মাঝে হাঁটতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর তারা সামনে মিলিটারির পুরনো একটা বাংকার দেখতে পায়। জ্যোৎস্না পার্থকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজরা যখন আন্দামান দখল করেছিল তখন তাদের এরকম অনেকগুলো বাংকার ছিল, তোমরা এখানে দাঁড়াও আমি আসছি। কিন্তু জ্যোৎস্না বাংকারের ভিতরে যেতে গেলেই ভেতর থেকে কেউ একজন আতশবাজি বাইরে ছুড়ে মারে। জ্যোৎস্না বলে বাসু আঙ্কেল আমি জানি আপনি ভেতরেই আছেন, আমি আমার জন্য আসিনি, আমার সাথে কিছু টুরিস্ট আছে, ওদের কিছু ওষুধ দরকার। বাসু বাইরে এসে বলে ভেতরে আসবে না, ওখানে দাঁড়াও, আমি যা যা বলছি তাই করো। অপরদিকে হাসপাতালে মৃত ডক্টর শশীকে কিছু পেপার দেখিয়ে বলে সৌদামিনী ম্যাম এই গাছটা নিয়ে গবেষণা করছিল। শশী বলে তার মানে তুমি বলতে চাচ্ছ এই গাছ থেকে আমরা এই রোগের ওষুধ পেতে পারি। ঋতু বলে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। একটা পেপার দিয়ে বলে কয়েক বছর আগে এটা নিয়ে গবেষণা হচ্ছিল, যে গাছের নির্যাস দিয়ে ভয়ঙ্কর ম্যালেরিয়ার ওষুধ বানানো হয়েছিল। এই গাছটা যদি এই রোগের ওষুধ হয় তাহলে আমাদের এই থিওরিটা কাজে লাগবে। ডক্টর শশী বলে আমাদের আইসিইউতে মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, এখন এসব থিওরি নিয়ে ভাবার সময় নেই। অপরদিকে অ্যাটমের পুরো ম্যানেজমেন্ট টিমকে শিপইয়ার্ডের ভেতরে একটা কন্টেনার থেকে আটক করা হয়। সেখানকার ইন্সপেক্টর শিবাকে জানালে শিবা বলে তাদের সবাইকে নিয়ে অ্যাটমের অফিসে যাও, আর এই খবরটা যেন কোনোভাবে সাধারণ জনগণ না জানে। সন্তোষ আর চিরঞ্জীব জঙ্গলের মাঝে হাঁটতে হাঁটতে একটা সিগারেটের টুকরা দেখতে পায়, বুঝতে পারে আশেপাশে কোনো মানুষ আছে। সাথে সাথে সে দৌড়ে সেদিকেই যায়। একটু সামনে এগিয়ে গেলে সেখানে ছোট ছোট দুইটা তাঁবু দেখা যায়। অনেক খোঁজাখুঁজি করলেও সেই তাঁবুতে আর তার আশেপাশে কাউকেই পাওয়া যায় না। সন্তোষ তাঁবু থেকে একটা বোতল নিয়ে সেখানে পানি পান করতে গেলেই চিরু দৌড়ে সে বোতলটা ফেলে দেয়। কিছুটা সামনে এগিয়ে গেলে দেখা যায় গাছের নিচে একজনের লাশ পড়ে আছে। চিরু বলে লকডাউনের আগেই হয়তো পোর্ট থেকে পানি নিয়ে এসেছিল। অপরদিকে বাসু সবাইকে চেক করে দেখছিল জ্যোতি, পার্থ আর কাদ্দু ইনফেক্টেড হয়েছে কিনা। সবাইকে পরীক্ষার শেষে বাসু তাদেরকে ভেতরে আসতে বলে। ভেতরে ঢোকার সময় বাসু বলে যখনই এই রোগের ওষুধ পাওয়া যাবে সাথে সাথে সবাইকে নিয়ে এখান থেকে চলে যাবে। জ্যোৎস্না সবাইকে নিয়ে বাংকারের ভেতরে ঢোকে, সিঁড়ি দিয়ে নিচের গোপন সুরঙ্গে চলে যায়। ভেতরে গিয়ে বাসু বলে সামনে বাম পাশে একটা রুম আছে, সেখানে তোমরা থাকবে, আর আমরা তখন না বলবো বাইরে আসবে না। অপরদিকে ঋতু ডাক্তার শশীকে লুকিয়ে তার কিছু কলিগের সাথে জঙ্গলের মাঝে সেই গাছটা খুঁজতে যায়, কিন্তু ম্যাপ অনুযায়ী জঙ্গলের মাঝে গিয়ে দেখে গাছটা সেখানে নেই। ঋতু সবাইকে বলে ম্যাপ অনুযায়ী আমরা একেবারে সঠিক জায়গায় এসেছি, তাহলে গাছগুলো গেল কোথায়। কলিগ বলে হয়তো এক্সপার্টরাই ঠিক ছিল, সেই গাছগুলো এখন আর পাওয়া যায় না। চিরু, সন্তোষ তাঁবুর মাঝে একটা ভিডিও টেপ পায়, সেখানে দেখে ওরাকার লোকজনও সেই পানি পান করছে, তার মানে ওরাকাতেও এখন এই রোগ ছড়িয়ে গেছে। চিরু বলে এই জন্যই আমরা ওরাকাতে গিয়ে কাউকে দেখতে পাইনি, কারণ সেখানে কোনো মানুষ বেঁচে নেই। সন্তোষ রেগে গিয়ে বলে তোমার লোভের কারণেই আমার স্ত্রী মারা গেছে, জানি না আমার সন্তানরা কোথায় আছে, ওরা বেঁচে আছে কিনা তাও জানি না। আজ তোমার সামান্য লোভের কারণে আমি আমার পরিবার হারিয়ে ফেলেছি। সন্তোষ অসহায় হয়ে কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে। সন্তোষ কাঁদতে কাঁদতে বলে, তুমি কখনো আমার গাইড ছিলে না, এবার থেকে আমি আর তোমার কোনো কথা শুনবই না, আমি নিজের পথ নিজেই খুঁজে নেব। চিরু পেছন থেকে বারবার বলে, স্যার আপনি জঙ্গলে কোনো রাস্তা চেনেন না, আপনি পথ হারিয়ে ফেলবেন। কিন্তু সন্তোষ তার কোনো কথা না শুনেই রাগে জঙ্গলের মাঝে হাঁটতে শুরু করে, আর তখনই সে একটা বড় গর্তে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। কেতান অ্যাটম টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে কাদেরির অফিসে আসে। সে সময় সেখানে ভৌমিকও ছিল। কাদেরি কেতানকে জিজ্ঞেস করে ওরা কি কিছু বলেছে। কেতান একটা কাগজ কাদেরির দিকে এগিয়ে দেয়। কাদেরি সেটা দেখে সাথে সাথে কাউকে কল দিয়ে বলে, তাড়াতাড়ি এশিয়ার ম্যাপ নিয়ে অফিসে আসো। ভৌমিক সেই কাগজের টুকরা হাতে নিয়ে বলে, এখানে কার টেলিফোন নাম্বার? কাদেরি বলে, এটা কোনো টেলিফোন নাম্বার না, এটা আসলে একটা কোঅর্ডিনেট কোড। ম্যাপের সাথে কোঅর্ডিনেট কোড মিলালে হাইল্যাক্স নামের একটা আইল্যান্ডের নাম পাওয়া যায়। শিবা বলে, এই আইল্যান্ডটা বার্মার। পাশ থেকে কেতান বলে, স্যার এই আইল্যান্ড বার্মার ছিল, তবে এখন অ্যাটমের। গত সপ্তাহে নিজেরা সেফ থাকার জন্য বার্মার কাছ থেকে এই আইল্যান্ডটা কিনে নিয়েছে। ভৌমিক বলে, এদের কোনো মতেই ছাড়া যাবে না। কিন্তু কাদেরি বলে, আমার মনে হয় ওদেরকে ছেড়ে দেওয়া উচিত। দেখো এই আইল্যান্ড ভারতের মেইনল্যান্ড আর আন্দামান থেকে অনেক দূরে, তাই এখনো যারা ইনফেক্টেড হয়নি তাদেরকে সেখানে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অ্যাটমের সবাই এখানে অবশ্যই যেতে পারবে, তবে তখনই যখন ওরা তাদের সাথে করে নন ইনফেক্টেড সাধারণ মানুষদের নিয়ে যাবে। আমাদের সবচাইতে বড় জাহাজে একসাথে কতজন মানুষ যেতে পারবে? ভৌমিক জবাব দেয়, 5000 মানুষ, কিন্তু তারপরও লাখো মানুষ থেকে যাবে। কাদেরি জবাব দেয়, তবুও শুরুটা তো হোক। চেতান বলে, অ্যাটম এসবের জন্য কখনোই রাজি হবে না। কাদেরি বলে, তাহলে তাদেরকে রাজি করাও, আগামী 7 দিনের মধ্যে যেন 5000 মানুষ সহ আমাদের জাহাজ হাইল্যাক্স আইল্যান্ডে যেতে পারে। অপরদিকে বাসু জ্যোৎস্নার রুমে এসে বলে, আমি আমার জিনিসপত্র কখনো কারোর সাথে শেয়ার করি না, তবে আজ তোমাদের আমার কিছু জ্ঞান শেয়ার করব। বাসু জ্যোৎস্নাকে জাপানিজে একটা ডায়েরি দিলে জ্যোৎস্না বলে, তার মানে এই অসুখটা আগেও ছিল? বাসু উত্তর দেয়, হ্যাঁ, কিছুদিন আগে যখন আমি এই অসুখের কথা রেডিওতে শুনেছিলাম তখন আমার মনে হচ্ছিল এই রোগের কথা আমি আগেও শুনেছি। এই নোটগুলো একটা জাপানি ডাক্তারের। সে এখন থেকে 80 বছর আগে বুঝতে পেরেছিল এখানে এমন কিছু মানুষ আছে যারা এখনো এই রোগে আক্রান্ত হয়নি। পার্থ বলে, কিন্তু এই রোগ থেকে কেউ কিভাবে বাঁচতে পারে? বাসু বলে, এই পৃথিবীতে মানুষ থেকে শুরু করে যতগুলো প্রাণী আছে সবাই আসলে সার্ভাইভার। কেউ রক্ত দিয়ে সার্ভাইভ করে, কেউ আবার নিজের বিষ অন্যকে দিয়ে সার্ভাইভ করে, কিন্তু প্রকৃতি যাকে সাহায্য করে সেই বেঁচে থাকে। ঋতু হাসপাতালের ফাইলে একটা ছবি দেখতে পায়। চিরু ও জঙ্গলের মাঝে হাঁটতে হাঁটতে গ্যাস লাইট জ্বালিয়ে কিছু একটা দেখতে পায়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেহেতু জাপানের সৈনিকরা গাছে কিছু একটা চিহ্ন দেখে থমকে গিয়েছিল, ঋতু ফাইলের ছবিটা হাতে নিতে দেখা যায় সেখানে একটা লোকাল গাইড একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে, আর সেই গাছে একটা চিহ্ন আঁকা। এই চিহ্নটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই দুজন সৈনিক দেখেছিল। আর বর্তমানে চিরুও পাহাড়ের খাঁজ কেটে এমন একটা চিহ্ন আঁকা দেখে। ঋতুর সাথে সাথে সেই ছবিটা নিয়ে নিজের ক্যাবিনে যায়। সেখানে সোদামিনীর ফাইল থেকে সেই একই ছবি বের করে, তারপর সেই ছবির উপরে রেখে একটা স্কেচ আঁকায়। চিরু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ঋতুর আঁকা স্কেচের সাথে গাইডের পেছনে থাকা গাছে আঁকা চিহ্নর সাথে এই গাছের পাতার ছবি একদম মিলে যায়। তার মানে এই গাছের ওষুধ খেয়ে আন্দামানের ওরাকা আদিবাসীরা বেঁচে আছে। 100 বছর আগেই ওরা এই রোগের ওষুধ আবিষ্কার করে ফেলে, আর সেটা ওই জাপানি দুই সৈনিককে দেওয়ার পর সৈনিক দুজন এই রোগে আক্রান্ত হয় না, আর আদিবাসীরা এই পানি পান করলেও তারা এ রোগে আক্রান্ত হয় না। এদিকে সোয়াতি যখন ওয়াশরুমে হাত মুখ ধুচ্ছিল তখন তার মনে হয় তার ঘাড়ে র্যাশ উঠেছে। তাড়াতাড়ি সে আয়নায় দেখে সত্যি তার ঘাড়ে র্যাশ উঠেছে। তারও এই রোগ হয়েছে বুঝতে পেরে সোয়াতি ভীষণ ঘাবড়ে যায়। জঙ্গলের মাছ দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, ট্রাকটির সামনে কিছু একটা দেখে থেমে যায়। ট্রাক থেকে ড্রাইভার আর হেল্পার নেমে এলে দেখা যায় চিরু রাস্তার মাঝে বসে আছে, তার অবস্থা খুবই খারাপ। তার এই অবস্থা দেখে ট্রাক ড্রাইভার তাকে সাথে করে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিরু বাড়িতে ফিরে দেখে সেখানে দুজন মানুষ এসেছে। সে তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কারা? তাদের মাঝ থেকে একজন বলে, আমি নন্দন। সে চিরুর দিকে একটা জার বাড়িয়ে দিয়ে বলে, এটা তার মায়ের ওষুধ। চিরু বিশ্বাস না করে মাকে ডাকতে ডাকতে ঘরে যায়। নন্দন বলে, তিনি ওরাকাদের জঙ্গলে আটকা পড়ে গিয়েছিলেন আর সেখানেই মারা যান। এত মানুষ মারা গেছে যে শ্মশানে ছাই রাখার পাত্র শেষ হয়ে গেছে, তাই এই জারে করেই এই ছাই আনা হয়েছে। চিরু বলে, ওরাকাদের বাঁচাতে তার মা মারা যাবে কেন? ওরাকাদের তো কিছুই হয়নি, এই রোগে তাদের কিছু কেন হয় না? নন্দন তাকে বোঝানোর চেষ্টা করলে সে বলে, ওই ওরাকারা এই রোগের চিকিৎসা জানে, কিন্তু সাধারণ মানুষকে তারা এই তথ্য দিচ্ছে না। আমি সবাইকে ওরাকাদের আসল রূপ ফাঁস করে দিব। এই বলে চিরু বাসা থেকে বের হয়ে যায়। 30 বছর আগের কথা, একটা কাপল একটা বাইকে করে রাতে জঙ্গল দিয়ে যাচ্ছিল। মহিলাটির নাম পার্বতী। তারা তাদের সন্তানের নাম কি রাখবে সেটা নিয়ে কথা বলছিল। হঠাৎ সামনে থেকে একটা আদিবাসী চলে আসায় লোকটা বাইক ব্রেক করে। আদিবাসীটা জঙ্গলের দিকে ইশারা করে তাদের ভাষাতেই বলে, আমাকে একটু সাহায্য করো। পার্বতীর স্বামী আদিবাসীদের ভাষা বুঝতে পারত। আদিবাসীটা জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলে পার্বতী যুবতী আর তার স্বামীও তার পেছনে পেছনে যায়। একটা মহিলা গাছের আড়ে লুকিয়ে ছিল। আদিবাসী লোকটা তাকে বলে, ভয় পেও না, ওরা আমাদের সাহায্য করতে এসেছে। পার্বতীর স্বামী ওদের ভাষায় বলে, আপনি ঠিক আছেন? মহিলাটি বলে, দয়া করে আমার বাচ্চাকে বাঁচান। সিন শিফট হয় বর্তমানে। একজন ওরাগাবাসী গাছের গোড়ায় ঘুমিয়েছিল। সূর্যের আলো তার চোখে পড়লে সে কিছু একটা বুঝতে পারে। পাশে তার ছেলেমেয়েরা খেলছিল। সে তাদের ডেকে বাসা চলে যেতে বলে। ওরাগা জঙ্গলের মাঝে গিয়ে গাছের গোড়ায় একটা আয়না দেখতে পায়। আয়নাটা হাতে নিতেই চিরু গাছের আড়াল থেকে আদিবাসীর মাথায় একটা বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। সিন শিফট হয় হাসপাতালে। সোয়াতির আক্রান্ত হওয়ার কথা শুনে কেতান হাসপাতালে আসে। ডক্টর শশী সৌরভকে বলে, আপনাদের চিন্তা করতে হবে না, আমাদের বেস্ট ডক্টর ওনার চিকিৎসা করছে। সৌরভ বলে, সে কি এই রোগের সাথে জিততে পারবে? ডক্টর শশী বলে, সত্যি বলতে কোনো আশা নেই, সেটা আপনিও জানেন। ডক্টর শশী চলে গেলে কেতান সৌরভকে বলে, আমি ম্যাডামকে গুড নিউজ দিতে এসেছিলাম। আপনাদের দেওয়া অ্যান্টিভাইরাসের প্রজেক্ট সহ সকল শর্ত ওরা মেনে নিয়েছে। 6 দিন পরেই ওই জাহাজ আমাদের সবাইকে নিয়ে আইল্যান্ডে চলে যাবে। কিন্তু আফসোস, যার জন্য এসব করা হলো সেই যেতে পারবে না। সৌরভ বলে, আমরা ওকে ছাড়া কোথাও যেতে পারবো না। সৌরভের কথা শুনে কেতান ঘাবড়ে যায়। কেতান বলে, ম্যাডামের জন্য আমার অনেক খারাপ লাগছে, তবে আমরা কথা দিয়েছিলাম। সৌরভ বলে, সোয়াতিকে ছাড়া আমি কোনো কথা রাখতে পারছি না, আর সোয়াতি এখন প্রেগনেন্ট, তাই সোয়াতি যদি ওই আইল্যান্ডে যেতে না পারে তাহলে 5000 কেন একজন মানুষও যেতে পারবে না। কেতান বলে, আপনি নিজেও ভালো করে জানেন এই রোগ থেকে বাঁচার কোনো উপায় নেই। সৌরভ বলে, তাহলে বাঁচার রাস্তা খুঁজে বের করো, কারণ যদি সোয়াতি মারা যায় তাহলে আমরা সবাই মারা যাব। অপরদিকে জোসনা একটা রেডিও দিয়ে ভিনায়কের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। বাসু বলে, কতক্ষণ চেষ্টা করবে, হয়তো ওরা আর যোগাযোগ করবে না। জোসনা বলে, বিনু আমাকে প্রমিস করেছিল, হয়তো দেরি করছে কিন্তু ও ওর কথা অবশ্যই রাখবে। পরের দিন সকালে সন্তোষের জ্ঞান ফিরে সে দেখে পাশে একটা মৃতদেহ পড়ে আছে। মৃতদেহটা পিঁপড়া এতক্ষণে খেয়ে ফেলেছে। সে লক্ষ্য করে সে একটা গর্তের মাঝে পড়ে গিয়েছিল। সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সন্তোষ দাঁড়াতে গেলে বুঝতে পারে তার পা খুব বাজেভাবে মচকে গেছে। ব্যাগে সে পানির পাত্র খুঁজলে পানির খালি বোতল ছাড়া আর একটা জুস ছাড়া কিছুই ছিল না। সে জুসটা খুলতে গিয়েও খুলতে পারে না, কারণ গার্গিটা তাদের মেয়ে কাদ্যর জন্য দিয়েছিল। সন্তোষ গাছের ডাব দেখে ঢিল মেরে ডাব পাড়ার চেষ্টা করে। চিরু নন্দনকে নিয়ে জঙ্গলের মাঝে ছোট একটা ঘরের সামনে আসে। ঘরটা দেখে নন্দন চিরুকে বলে, জঙ্গলের মধ্যে যে আমার একটা বাড়ি আছে সেটা আপনি কিভাবে জানলেন? 30 বছর আগের কথা, বাইকে করে যাওয়ার সময় পার্বতী আর তার স্বামী ওই গর্ভবতী আদিবাসীকে দেখেছিল। তারা সেই গর্ভবতী আদিবাসীকে এই বাসাতেই নিয়ে এসেছিল। পার্বতী তার স্বামীকে বলে, পুলিশ আসতে কতক্ষণ লাগবে? পার্বতীর স্বামী বলে, পুলিশ আসতে আসতে সকাল হয়ে যাবে। আদিবাসী লোকটা বলে, ওরা রাক্ষসের মতো, ওরা আমার স্ত্রীকে মেরে ফেলবে। পার্বতী বলে, কারা ওদের মেরে ফেলবে? পার্বতীর স্বামী জবাব দেয়, মেইনল্যান্ড থেকে কিছু টুরিস্ট এসেছিল, ওরা মূলত এই মেয়েটার সাথে অন্যায় কিছু করে, যার কারণে আদিবাসী মহিলাটি গর্ভবতী হয়ে যায়। কিছুদিন আগে এদের নিয়ে একটা এনজিও রিপোর্ট প্রকাশ করে। তারপর থেকে সে টুরিস্টগুলো এদের মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। এদের নিজেদের লোকজন তাদেরকে সমাজ থেকে বের করে দিয়েছে। আদিবাসী লোকটা বলে, ওদের সম্প্রদায়ের লোকেরা বলেছে এই বাচ্চা যদি জন্ম নেয় তাহলে মায়ের সামনে এই বাচ্চাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। মহিলাটির অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় বাচ্চা হওয়ার সম্ভাবনা ছিল। পার্বতী আদিবাসী লোকটাকে বলে, আমি আমার বাচ্চার কসম করে বলছি, যতক্ষণ আমরা আছি ততক্ষণ আপনার মেয়ে আর তার বাচ্চার কিছুই হতে দিব না। সিন শিফট হয় বর্তমানে। চিরু ওই আদিবাসীটিকে এই ঘরেই বেঁধে রেখেছিল। নন্দন বারবার বলে যে এই আদিবাসীটি নিষ্পাপ, এই বেচারাকে ছেড়ে দাও। চিরু জবাব দেয়, বেচারা ও না, বেচারা আমরা। সে নন্দনকে জোর করে তাকে তাদের ভাষায় এই ভাইরাস সম্পর্কে জিজ্ঞাসা করতে বলে। ওরা এই রোগের ওষুধ সম্পর্কে জানে কিনা, ওরা যদি আমাদের ওষুধ সম্পর্কে বলে দিত তাহলে আমরা কেউই মা যেতাম না। তুই ওর ভাষায় জিজ্ঞেস কর যে রোগটা ওদের কেন হচ্ছে না। কেতার নিতুর সাথে দেখা করতে তার হোস্টেলে যায়। নিতু বলে, তার মানে সোয়াতি মারা গেলে এই আইল্যান্ড থেকে কেউ সুস্থ অবস্থায় বের হতে পারবে না? কেতান বলে, হ্যাঁ, এই কারণে তাকে আমাদেরকে বাঁচাতে হবে। নিতু জিজ্ঞেস করে, তাহলে আমি কি করতে পারি? কেতান জবাব দেয়, সেদিন আপনি কথায় কথায় একটা গাছের কথা বলেছিলেন, যে গাছটা এই রোগের ওষুধ হিসাবে ব্যবহার হয়। নিতু বলে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি এই গাছটা খোঁজার অনেক চেষ্টা করেছি, কোথাও পাইনি। আমি শিওর ওরাকা আদিবাসীরা এই গাছ কোথায় আছে তা জানে, কিন্তু ওরাকা আদিবাসীরা এখন কোথায় লুকিয়ে আছে তা কেউ জানে না। ঋতু ম্যাপ বের করে একটা লোকেশন দেখিয়ে কেতানকে বলে, ওরা হয়তো এই এরিয়ার আশেপাশেই আছে, কিন্তু এত বড় এরিয়ায় খোঁজার মতো লোকজন আমার টিমে নেই। কেতান বলে, আপনার টিমে নেই কিন্তু আমার টিমে আছে, এবার আমরা দুজনে মিলে একসাথে ওদের খুঁজবো। এদিকে সন্তোষ এখনো বারবার ঢিল মেরে গাছ থেকে ডাব পাড়ার চেষ্টা করছে, কিন্তু কয়েকদিন না খেয়ে থাকার কারণে তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। ঢিল মেরে ডাব পাড়াও এতটা সহজ কাজ না। কোনো উপায় না দেখে সন্তোষ ব্যাগ থেকে আবারও তার মেয়ের জন্য রাখা জুসের প্যাকেটটা বের করে। কিছুক্ষণ জুসের প্যাকেটটা হাতে নিয়ে সেই প্যাকেটটা গর্তের উপরে ছুঁড়ে ফেলে দেয়, যেন সে ইচ্ছা করলেও জুসটা খেতে না পারে, কারণ জুসটা তার স্ত্রী মেয়ের জন্য নিয়ে যেতে বলেছিল। তখনই এগিয়ে গিয়ে সন্তোষ সামনে একটা গর্ত দেখতে পায়। সেভাবে হয়তো এটা কচ্ছপের গর্ত। কচ্ছপের ডিম পাওয়ার আশ আশায় সে গর্তের দিকে এগিয়ে যায়। গর্তের মুখ থেকে পাথর সরাতেই একটা সাপ রাগে ফোঁস করতে করতে বেরিয়ে আসে। সাপটা তার দিকে এগিয়ে আসতেই সন্তোষ পিছনে সরতে সরতে সাপটার কাছে ক্ষমা চায়। সন্তোষ সাপের কাছে হাত জোর করে বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। মাথা নিচু করে সেখান থেকে তার গর্তে চলে যায়। সন্তোষ ভেজিটেরিয়ান, সে কখনো ননভেজ খাবার স্পর্শ করেনি, কিন্তু আজ ক্ষুধার জ্বালায় সে থাকতে না পেরে সাপের গর্তে ডিম খুঁজতে গিয়েছিল। বাংকারের ভেতরে রেডিওতে ভিন্ন যোগাযোগ করলে জোসনা দৌড়ে গিয়ে রেডিওর ওয়াকিটকি হাতে নেয়। বিনায়ক বলে, 17 বছর ধরে আমি তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আর আজ আমার জন্য তুই এখানে আটকে গিয়েছিস। আমি তোকে কথা দিচ্ছি, আমি ওখানে আসবো। নন্দন চিরুকে বলে সে ওই আদিবাসীর কাছ থেকে জানতে পারে এই ভাইরাস নাকি তাদের পূর্বপুরুষদের অভিশাপ। এটা শুনে চিরু রেগে বলে, ও তোকে বোকা বানাচ্ছে, ওরা এই ভাইরাসের চিকিৎসা জানে কিন্তু সাধারণ মানুষদেরকে জানাচ্ছে না, যার ফলে আদিবাসীরা কেউ মারা যাচ্ছে না বা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে না। চিরু ওই আদিবাসীকে একটা মোটা লাঠি দিয়ে মারতে থাকে। লোকটাকে মারতে মারতে চিরু বলে, আমি যখন 11 বছরের ছিলাম তখন তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমার বাবা জঙ্গলে লাগা আগুনের ঝাঁপ দেয়, আর এখন আমার মা তোমাদের বাঁচাতে গিয়ে সেও নিজের জীবন দিয়ে দিল। তোমরা এমন কি কালো জাদু করেছো যে তোমাদের বাঁচাতে গিয়ে আমার বাবা মা জীবন দিয়ে দিল? এনমে নামের আদিবাসী লোকটা চুপচাপ মার খেলেও কোনো কথা জবাব দেয় না। সন্ধ্যা হয়ে গেছে। সন্তোষ আবারও সাপের গর্তের দিকে তাকলে দেখে সাপের ডিমগুলো এখনো সেখানেই আছে। সাপের গর্তের কাছে গিয়ে সন্তোষ লাঠি দিয়ে সাবধানে একটা ডিম বের করে আনে। ডিমটা হাতে নিয়ে খেতে গেলে তার বমি চলে আসে। তখন এই সাপটা বের হয়ে সন্তোষের দিকে রেগে তেড়ে আসে। কোনো উপায় না দেখে পাশে পড়ে থাকা বড় একটা পাথর দিয়ে একের পর এক আঘাত করে সাপের মাথাটা থেতলে দেয়। সাপটিকে মারার পর সন্তোষ সাপের ডিমগুলো খেতে শুরু করে। ঠিক তখনই উপর থেকে একটা ডাব পড়ে। পরের দিন সকালে কেতান তার টিমের সবাইকে ম্যাপ দেখে বুঝিয়ে দিচ্ছিল তারা কিভাবে সেই ওষুধি গাছটা খুঁজে বের করবে। সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিয়ে কেতান ঋতুকে নিয়ে জঙ্গলের পথে রওনা দেয়। অপরদিকে পার্থ বাঙ্গারের বাইরে একটা বিড়ালকে প্রতিদিন খাবার দিত। সকালে সে সেই বিড়ালকে খাবার দিতে বের হয়। খাবার নিয়ে বিড়ালটাকে খুঁজতে খুঁজতে দেখে একটা গাছের নিচে বিড়ালটা লাশ পড়ে আছে। পার্থ হাত দিয়ে গাছের পাতাটা একটু সরিয়ে দিলে দেখা যায় বিড়ালটার মুখ থেকে কালো পদার্থ বের হচ্ছে। এটা দেখে পার্থ ভীষণ ভয় পেয়ে যায়। পার্থ নিজের ঘাড়ে হাত দিয়ে দেখে তার ঘাড়েও র্যাশ উঠেছে, অর্থাৎ পার্থ এই মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। সে দৌড়ে বাংকারে এসে একটা রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ছোট বোন কাদ্দু বারবার দরজা ধাক্কালেও পার্থ দরজা খোলে না। সিন শিফট হয় 30 বছর আগে পার্বতীর কাছে। সে জঙ্গল থেকে ফুল কুড়িয়ে বাসায় ফিরছিল। বাসায় ফিরে কিছু একটা দেখে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। ঘরের বাইরে আদিবাসী সেই লোকটার লাশ ঝুলছে। এটা দেখে পার্বতী তার স্বামীকে ডাকতে ডাকতে দৌড়ে বাসায় ঢোকে। তার স্বামীকে মেঝেতে পড়ে থাকতে দেখে তাকে উঠিয়ে বসায়। পার্বতী তার স্বামীকে জিজ্ঞেস করে, আদিবাসী সেই মহিলাটা কোথায়? পার্বতীর স্বামী জবাব দেয়, ওরা মেয়েটাকে ধরে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি বাবাকে কল দিয়ে বলো পুলিশ আর গ্রামবাসীকে নিয়ে তাড়াতাড়ি জঙ্গলে চলে আসতে। স্বামীর কথা শুনে তার বাবাকে খবর দিতে পার্বতী দৌড়ে ঘর থেকে বের হয়। সিন শিফট হয় বর্তমানে। নন্দন এসে চিরুকে ঘুম থেকে ডেকে বলে, আপনি বলেছিলেন আপনি যেই লোকটাকে গাইড করছিলেন সে এই মহামারীতে আক্রান্ত, অথচ তার সাথে থেকেও আপনার কিছুই হয়নি। তার মানে উপরওয়ালা চাইছে আপনি তাদেরকে সাহায্য করুন। লোকটা এখনো তার ছেলেকে খুঁজে পায়নি, চলুন আমরা তার ছেলেকে খুঁজে বের করি। চিরু খেয়াল করে সেই আদিবাসী লোকটা সেখানে আর নেই। সে নন্দনকে জিজ্ঞেস করে লোকটা কোথায়? নন্দন বলে, আমি তাকে ছেড়ে দিয়েছি। চিরু দৌড়ে বাসার বাইরে এসে বারান্দায় দাঁড়িয়ে একটা দূরবীন দিয়ে আদিবাসীটাকে খুঁজতে থাকে। চিরু দেখতে পায় সে আদিবাসীটা দৌড়ে জঙ্গলের মাঝেই পালিয়ে যাচ্ছে। গর্তের মাঝে সন্তোষের ঘুম ভাঙলে সন্তোষ বলে, উপরে কি কেউ আছেন? আমি এখানে 2 দিন ধরে আটকে আছি। সন্তোষ তাকিয়ে দেখে গর্তের উপরে পার্থ আর কাদ্দু দাঁড়িয়ে আছে। সন্তোষ পার্থকে বলে, আমাকে টেনে উপরে তোলো। পার্থ বলে, একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না, মা বলেছিল তুমি আমাদের খুঁজে বের করবে, অথচ তুমি এখানে পড়ে আছো। কাদ্দু বলে, বাবা তুমি নিজে থেকেই চেষ্টা করো, নয়তো তুমি আর আমাদের কখনোই দেখতে পাবে না। সন্তোষ কাঁদতে কাঁদতে বলে, যেভাবেই হোক আমি তোমাদের সাথে দেখা করব। এবার উপরে তাকিয়ে দেখে সেখানে আসলে কেউ নেই। সে এবার জেদ করে যেভাবেই হোক এই গর্ত থেকে উঠে তার ছেলে মেয়েদের খুঁজে বের করবেই। সে তার ব্যাগটা গর্তের উপর ছুঁড়ে মারে, তারপর পিঁপড়ার ঢিবি থেকে এক মুঠো পিঁপড়া নিয়ে শার্টের ভিতরে ঢুকিয়ে দেয়। পিঁপড়াগুলো কামড়াতে শুরু করলে সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। পিঁপড়ার কামড়ের যন্ত্রণায় সে পায়ের ব্যথা ভুলে কোনো মতে উপরে উঠে আসে। উপরে উঠে দেখে গাছের নিচে তার স্ত্রী বসে আছে। সে বলে, আমি পেরেছি গার্গী। গার্গী জবাব দেয়, আমি জানতাম তুমি পারবে। গার্গী ইশারায় সন্তোষকে তার দিকে আসতে বলে। সন্তোষ এসে গার্গীর কোলে মাথা রেখে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। অপরদিকে বাংকারের মাঝে পার্থ মুখে একটা মুখোশ পরে রুম থেকে বের হয়ে দরজার হাতলে স্যানিটাইজার স্প্রে করে দেয়। জ্যোৎস্নাদের রুমে এসে দেখে জ্যোৎস্না আর কাদু ঘুমিয়ে আছে। কাদুর হাত থেকে পুতুল পড়ে গেল, পার্থ সেটা উঠিয়ে দেওয়ার সাহস পায় না। সে লাঠি দিয়ে পুতুলটা উঠিয়ে তার বোনের কোলের কাছে রেখে দেয়। পার্থ আসলে পালিয়ে যাচ্ছে, সে চায় না তার জন্য এখানকার কেউ আক্রান্ত হোক। কাউকে কিছু না বলেই সেখান থেকে বের হতে গেলেই সামনে দেখে বিশু আঙ্কেল দাঁড়িয়ে আছে। বিশুর হাতে একটা বড় পলিব্যাগ, যার মাঝে সেই বিড়ালটার মৃতদেহ। এদিকে জঙ্গলের মাঝে কেদান তার পুরো টিমকে নিয়ে সেই ঔষধি গাছ খুঁজে বের করার চেষ্টা করছিল। তখনই একজন ইন্সপেক্টর দৌড়ে এসে বলে, আমাদের আরেকটা টিম কিছু একটা খুঁজে পেয়েছে। ফরেস্ট গার্ডরা চিরুকে আটক করে জিজ্ঞেস করে, তুই জঙ্গলের মাঝে কি করছিস? চিরু জবাব দেয়, একটা এনজিও তাকে জঙ্গলের সার্ভের জন্য পাঠিয়েছে। চিরুকে সার্চ করে একটা লকেট পাওয়া যায়, যেই লকেটে সেই গাছটার চিহ্ন আঁকা আছে। ফরেস্ট অফিসার বলে, এটা তোর কাছে কিভাবে আসলো? চিরু জানায় এই লকেটটা তার মা তাকে দিয়েছে। তখনই সেখানে কেতান চলে আসলে চিরু বলে, ওই অফিসার আমাকে চেনে। ফরেস্ট অফিসার চিরুর কাছে পাওয়া লকেটটা কেতানকে দেয়। গাছের নিচে বসে চিরু দেখে তার পাশে আরো একটা লকেট পড়ে আছে। কেতান চিরুর কাছে এসে বলে, দেখ, এখানে আমরা আদিবাসীদের সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। চিরু বলে, আমি আসলে ওদের ব্যাপারে কিছুই জানি না, কিছু জানলে সবার আগে আপনাকেই বলতাম। কেতান জানায় ওরা কাদের এই লকেট ওরা তাদেরকেই দেয় যাদের সাথে শুধুমাত্র তাদের রক্তের সম্পর্ক আছে। তুই যেহেতু বলছিস এই লকেট তোর মা তোকে দিয়েছে আর সে মারা গেছে, তাহলে তোকে আর এখন বলার কিছুই নেই। চিরুকে ছেড়ে দিয়ে কেতান তার টিম আর ফরেস্ট গার্ডদের নিয়ে জঙ্গলের মাঝে আবারও সেই গাছটা খুঁজতে যায়। সবাই চলে গেলে চিরু গাছের নিচে পড়ে থাকা লকেটটা তুলে দেখে এই লকেটটা আর তার কাছে থাকা লকেটটা একদম একই। সিন আবারও 30 বছর আগে যায়। পার্বতী আর তার স্বামী হাসপাতালে এসেছে। পুলিশ সেই আদিবাসী মহিলাটিকে উদ্ধার করে হাসপাতালে এনেছে। পার্বতী ভেতরে গিয়ে দেখে হাসপাতালের বেডে আদিবাসী মহিলাটি শুয়ে আছে। তার সমস্ত শরীর পুড়ে গেছে। মেয়েটা আঙ্গুল দিয়ে পার্বতীকে পাশের বিছানায় তাকাতে বলে। পার্বতী পাশের দোলনা দিকে এগিয়ে গেলে দেখা যায় সেখানে একটা বাচ্চা শুয়ে আছে। আদিবাসী মহিলাটি পুড়ে গেলেও তার বাচ্চাটার কিছুই হয়নি। পার্বতী কাঁদতে কাঁদতে সেই বাচ্চাটিকে কোলে তুলে নেয় আর আদিবাসী মহিলাটি পার্বতীর দিকে হাত বাড়িয়ে একটা লকেট দেয়। পার্বতী সেই লকেটটা নিয়ে নিজের কাছেই রেখে দেয়। সিন ফিরে আসে বর্তমানে। ফরেস্ট গার্ডরা একজন আদিবাসীকে বন্দি করেছে। সে সময় চিরু তাদেরকে ফলো করতে করতে এসে দেখে এই আদিবাসী এনমেকে সে আটকে রেখেছিল। এনমেকে বাঁধার সময় সে গুনগুন করে একটা গান গাইতে থাকে। চিরুর কিছু একটা মনে পড়ে, ছোটবেলায় তাকে কোলে নিয়ে তার মা এই গানটাই গাইতো। তার মানে চিরু সেই আদিবাসী মহিলার সন্তান যে মা যাবার পর পার্বতী তাকে বাসায় নিয়ে আসে। এরপর সে পার্বতীর কাছেই বড় হয়। চিরু বুঝতে পারে সেও এই ওরাকাদেরই একজন। এনমেকে ধরে নিয়ে যাওয়া হয় আর চিরু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সিন শিফট হয় বহু বছর আগে। ওরাকাদের সর্দারের ছেলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ায় পাশের এক জলাশয় থেকে পানি পান করে। সর্দার এসে দেখে পানিতে একটা জঙ্গলি পশু মরে পচে আছে। সর্দার বলে এই পশু আক্রান্ত ছিল, এখন এই পানিতেও রোগ ছড়িয়ে গেছে, তুমি এখনই এই গ্রাম থেকে বহু দূরে চলে যাও। জিজি নিজের এলাকা ছেড়ে অনেক দূরের পথ অতিক্রম করে অন্য এলাকায় চলে যায়। একটা বন দিয়ে হাঁটার সময় লক্ষ্য করে সেই র্যাশ তার ঘাড়ে আর সে অনেক দুর্বল হয়ে যায়। জিজি অনেক কষ্টে একটা গুহায় ঢুকে যায়। ধীরে ধীরে সেই রোগ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। একদিন প্রচুর বৃষ্টিতে গুহার ভিতরে পানি পড়ছিল। সেই পানি পান করতে গিয়ে জিজি লক্ষ্য করে একটা বিশেষ ধরনের গাছ। ক্ষুধার যন্ত্রণায় জিজি সেই পাতা চিবিয়ে খায়। কয়েকদিন পর সেই ওরাকারা দেখতে পায় পানির কিনারে জিজি একদম সুস্থ অবস্থায় ফিরে এসেছে। সকল ওরাকা তাকে সম্মান জানায়, কারণ সেই প্রথম এই রোগকে পরাজিত করতে পেরেছে। জিজি সেই পাতা সকলকে দেখায়। ঋতু তার গবেষণা চালিয়ে যাচ্ছে। অনেক রিসার্চের পর জানতে পারে LK-37 নামে তারা যে পেপটাইড খুঁজছিল সেটা ওরাকাদের শরীরেই আছে। ওরাকারা প্রজন্মের পর প্রজন্ম এত পরিমাণের এই গাছের পাতা খেয়েছে যে এই রোগের বিরুদ্ধে তাদের শরীর নিজেই একটা ইমিউনিটি সিস্টেম তৈরি করেছে। অর্থাৎ এই ওরাকারা নিজেই এই রোগের ওষুধ। শশী ভৌমিককে জানায় ওরাকাদের শরীর থেকে পেপটাইড বের করে সেটা রোগীদের শরীরে দিলে তারা সুস্থ হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো ওরাকারা আমাদের মতো এই সকল ক্লিনিক্যাল ওষুধে অভ্যস্ত না, তাই ওদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ এতে তাদের মৃত্যুও হতে পারে। এদিকে ঋতু সোয়াতিকে বিষয়টা জানালে সোয়াতি জানায় সে প্রেগন্যান্ট। ঋতু সোয়াতি বিষয়টা শশীকে জানাতে আসলে শুনতে পারে ভৌমিক বলছে, আমি ওই ঋতুকে মোটেও বিশ্বাস করি না, ওর জন্য সোয়াতির কিছু হয়ে গেলে লাখো মানুষ এই আইল্যান্ডে আটকে যাবে। ভৌমিকের এই কথা ঋতুর আত্মবিশ্বাসকে নড়বড়ে করে দেয়। ঋতুর মনে পড়ে তার ছোটবেলার কথা। আগামীকাল তার DNA আর GDPর পরীক্ষা। বাবা বলে ওসব আর কি জিনিস? DNA তো যেটা আমরা বাবা দাদা থেকে বংশের ধারা পাই, কেউ ভালো গুণ পায় কেউ খারাপ। যেমন আমি তোমার দাদা থেকে নিজেকে ছোট ভাবার ভয় পেয়েছি, কারণ তোমার দাদা ভাবতো আমরা ছোট জাতের, তাই আমাদের সব সময় সবার পায়ে নিচে থাকতে হবে। এমন সময় সেখানে কিছু লোক তার বাবাকে ডাকতে থাকে। বাবা বলে ওদের একটা জমিতে 100 বছরের পুরনো গাছ আছে, সরকার সেটা কাটার অনুমতি দিচ্ছে না, তবুও সে আমার পিছু ছাড়ছে না। বাবা বের হয়ে তাদের কাছে গেলে তারা বলে, তুই কি আমাদের অনুমতি দিবি নাকি আমরা জোর করে গাছ কাটবো? বাবা অনুমতি না দিলে এক পর্যায়ে তারা ঋতুর বাবার গায়ে হাত তোলে, কারণ সে ছোট জাতের হয়ে তাদের উপর কথা কেন বলছে। এমন অপমানে ঋতুর বাবা হতবম্ব হয়ে যায়। এদিকে পার্থকে নিয়ে দুঃস্বপ্ন দেখে সন্তোষ কেঁপে জেগে ওঠে। এক বৃদ্ধ সন্তোষকে সান্ত্বনা দিতে দিতে বলে, উড়াকাদের খুঁজতে খুঁজতে ফরেস্ট অফিসাররা জঙ্গলে না গেলে তুমি হয়তো আজ জীবিত থাকতে না। সন্তোষ আশেপাশে তাকিয়ে দেখে সে একটা মাজারে। সন্তোষ বলে, আমি কত করে সৃষ্টিকর্তাকে ডেকেছি, তবুও সে কেন আমাকে সাহায্য করছে না। ঠিক তখনই কাদ্দুর পানির পট দেখে দৌড়ে পানির পট নিয়ে সেই ছেলেকে জিজ্ঞেস করে, আপনি এ বোতল কোথায় পেলেন? এটাই সেই ছেলে যাকে জ্যোৎস্না বাঁচিয়েছিল এবং কাদ্দুর পানির পট দিয়ে পানি পান করতে বলেছিল। এদিকে জ্যোৎস্না বাসু কিংবা পার্থ কাউকে না পেয়ে একটা চিঠি পায়। চিঠি পড়ে সে অঝোরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর কাদ্দুকে নিয়ে সেই জঙ্গল থেকে বের হয়। কাদ্দু দেখে অন্যান্য লোকগুলো চলে যাচ্ছে। কাদ্দু বলে, ভাইয়া আর বাসু আঙ্কেল আমাকে না নিয়ে কেন গেল? জ্যোৎস্না বলে, ওরা আমাদের জন্য বাসের সিট রাখতে গেছে। কাদ্দু বলে, তুমিও আমাদের সাথে যাবে? জ্যোৎস্না বলে, না, আমাকে এখানেই থাকতে হবে, তবে একজন আছে যে তোমাকে তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য করবে। চিরু বাসায় এসে ওরাকাদের সেই বিশেষ লকেট অবাক হয়ে দেখছিল। দাদা বলে, তোর মা ওরাকা থেকে তোকে পেয়েছিল, এই জন্যই সে নিজের জীবন দিয়ে ওরাকাদের সেবা করে গেছে, আর তুই তাদের একজনকে এভাবে বোকা বানিয়ে পুলিশকে ধরিয়ে দিলি। চিরু বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তখনই জ্যোৎস্না চিরুর মায়ের খোঁজে আসে। কাদ্দু চিরুকে দেখে চিনতে পারে। এদিকে হাসপাতালে কেতান ঋতু থেকে সব শুনে বলে, আমরা তো অনুমতি পেয়ে গেছি, ডক্টর রেডি, রোগী রেডি, তাহলে আমরা কার অনুমতি অপেক্ষায় আছি? ডক্টর শশী ওরাকার সেই লোক, অর্থাৎ এনমেকে জিজ্ঞেস করে, শেষবারের মতো তুমি ভেবে দেখো, তোমার কারণে অনেক মানুষের জীবন বাঁচতে পারে, কিন্তু এতে তোমার জীবন ঝুঁকিতে পড়বে। এনমে বলে, আমি তোমাদেরকে সাহায্য করব, তবে শর্ত হলো তোমরা কোনোভাবেই আমার গোষ্ঠীর লোকদের ক্ষতি করবে না, তাদেরকে শান্তিতে থাকতে দিবে। তখনই ঋতু এবং কেতান আসে। এনমে বলে, তোমরা আমার পূর্বপুরুষদের রাগিয়েছ, তাই তারা অভিশাপ হিসাবে এই রোগ দিয়েছে। এনমের মুখে আতাবুস নাম শুনে কেতানের মনে পড়ে অ্যাটম আতাবুস নামের কোন প্রজেক্টে কাজ করছিল। এদিকে সেই ছেলেটি সন্তোষকে তার সেলাইয়ের দাগ দেখিয়ে বলে, যে আমাকে না চিনে আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে সে নিশ্চয়ই আপনার সন্তানদেরকে অনেক ভালো রেখেছে। ওনার নাম জ্যোৎস্না, সে হলি স্পিড হাসপাতালে কাজ করে, তবে সেটা তো পোর্ট ব্লায়ারে, যেটা এখান থেকে অনেক দূরে, আর লকডাউনের কারণে অ্যাম্বুলেন্স ছাড়া কিছুই যেতে পারবে না। কাদ্দু জ্যোৎস্নাকে তার বাবা মায়ের সম্পর্কে জিজ্ঞেস করলে জ্যোৎস্না কথা এড়িয়ে বলে, আমি কিছুই জানি না, জানলে বলবো। কাদ্দুকে ভিন্ন রকমের পাতা কাটতে দেখে জিজ্ঞেস করে, তুমি এই পাতা কোথায় পেলে? কাদ্দু বাসুর নোট দেখিয়ে বলে, এখানে দেখেছি, কারণ পার্থ ভাইয়া জাপানিজদের এই জার্নালটা অনেক পছন্দ করে, দেখা হলে তাকে এই নোটবুকটা দিব। চিরু জ্যোৎস্নাকে বলে, কাদ্দু এখনো তার মা আর ভাই সম্পর্কে কিছু জানে না, তাই না? চিরু গাড়ির চাবি দিয়ে বলে, এই গাড়ি নিয়ে ওই মেয়েকে নিয়ে চলে যা, আর বিনায়কের সাথে দেখা হলে মায়ের মৃত্যুর কথা বলবি না। জ্যোৎস্না বলে, তুমি কি করবে? চিরু বলে, আমি ওই ওরাকার এনমের কাছে গিয়ে ক্ষমা চাইবো, কিন্তু সেটাও সম্ভব হবে না, কারণ ওকে অনেক সিকিউরিটিতে রাখা হয়েছে। জ্যোৎস্না যেহেতু একজন নার্স, তাই সে চিরুকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। শশী ঋতুকে জিজ্ঞেস করে, সবকিছু তোমার উপর নির্ভর করছে, তুমি পারবে তো? ঋতু বলে, পারবো। তখনই একজন দৌড়ে এসে বলে, তাড়াতাড়ি সোয়াতির রুমে আসেন। সোয়াতির হিচকি আসা শুরু হয়ে গেছে। সোয়াতির একটাই চিন্তা, তার বাচ্চার কি হবে। সোয়াতির এই অবস্থা দেখে সবাই চিন্তায় পড়ে যায়। শশী বলে, আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, বাচ্চা আর মাকে বাঁচাতে হলে আজই সব করতে হবে। শশী বলে, ঋতু সব তোমার হাতে, তুমি পারবে তো? ঋতু শশীকে বলে, সোয়াতি এখন ফাইনাল স্টেজে, এই মুহূর্তে তাকে এবং তার বাচ্চা উভয়কে বাঁচানো সম্ভব না। কেতান ওরাকাদের ভাষা বুঝতে পারে, সেই লোককে জিজ্ঞেস করে জানতে পারে আতাবুস মানে পূর্বপুরুষদের ঘর, আর এই ওরাকারা তাদের পূর্বপুরুষদের কবর দেয়, তার মানে কবরস্থানের কথা বলছে। আর এনমের মতে তাদের পূর্বপুরুষদের কবর নষ্ট করায় তাদের আতা এই রোগের অভিশাপ দিয়েছে। লোকটি জানায় ওরাকারা কবর দেওয়ার পর সেখানে বীজ দিয়ে দেয়, ফলে কয়েক বছর পর সেখানে অনেক গাছ হয়ে যায় এবং সেটা জঙ্গলের অংশ হয়ে যায়, তাই তাদের কবরস্থান চেনা বেশ কঠিন। তবে ব্রিটিশদের আগমনের পূর্বে ওরাকারা জেনকিংস আইল্যান্ডে তাদের বসতি স্থাপন করেছিল। তাদের সুরক্ষার জন্য রাষ্ট্র থেকে সেখানে জেনকিংস বায়োপার্ক খোলা হয়েছিল, তাহলে ওখানে তাদের কোনো কবরস্থান থাকলে সেটা ওই পার্কের আশেপাশেই হবে। কেতান তার জুনিয়রকে বলে, ঋতু ম্যাডাম আন্দামানি ইনশিয়া নামের যে গাছ খুঁজছিল ওটা নিশ্চয়ই ওখানেই পাওয়া যাবে, কোর্সকারদের জানিয়ে দাও আমি আজ জেনকিংস পরিদর্শন করব। জ্যোৎস্না চিরুকে হাসপাতালে এনে বলে, আমার এক পরিচিত নার্স আমাকে এনমের ডক্টরের সাথে কথা বলিয়ে দিবে, দেখি আমি কি করতে পারি। জ্যোৎস্না শশীকে অনুরোধ করে সে যেন চিরুকে এনমের সাথে একবার দেখা করিয়ে দেয়। শশী বলে, একটু পরে অপারেশন শুরু হবে, দেখা করতে দেওয়া সম্ভব না। চিরু কান্না করে করে বলে, আমার জন্য এনমের এই অবস্থা হয়েছে, ও যদি মারা যায় আমি কিভাবে নিজেকে মাফ করব। শশী বলে, এই রোগের প্রতিকার তার রক্তে আছে, তাই আমাদেরকে এটা করতেই হবে। চিরু বলে, স্যার আমার মাস্কের প্রয়োজন হয় না, এই রোগ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার জন্মদাত্রী মা উরাকা ছিল, আমার রক্ত এনমের মতো। আপনি টেস্ট করেন, এনমাকে ছেড়ে আমার মধ্যে থেকে যা খুশি নেন, তবে ওকে ছেড়ে দিন। এনমের জান বাঁচিয়ে আমি আমার সকল পাপ শুধরাতে পারবো। চিরুর এত অনুরোধে শশী বাধ্য হয়েই রাজি হয়। এদিকে সন্তোষ একটা অ্যাম্বুলেন্স চুরি করে কিছুদূর যাওয়ার পর দেখে গাড়ির মধ্যে একজন রোগী। সন্তোষ কিছুক্ষণ হতবম্ব হয়ে বসে লোকটির কাছে মাফ চেয়ে বৃদ্ধকে বাইরে রেখেই গাড়ি নিয়ে চলে যায়। ঋতু সোয়াতিকে বাচ্চা নষ্ট করার কথা বললে সোয়াতি প্রচুর রাগ করে। ঋতু বলে, আপনার কিডনি লাংসে এই জীবাণু ছড়িয়ে পড়েছে, এখন ওষুধ না দিলে আপনার সাথে আপনার বাচ্চা এমনিও মারা যাবে, কোনোভাবেই আপনি সন্তানকে বাঁচাতে পারবেন না। আপনার কোম্পানির লোকরা বলেই দিয়েছে আপনাকে বাঁচাতে না পারলে তারা এই আইল্যান্ড থেকে কাউকে বের হতে দিবে না, আপনি এই আইল্যান্ডের মানুষের বাঁচার একমাত্র সুযোগ। সোয়াতি কান্না করতে করতে বলে, আমি দীর্ঘ 12 বছর চেষ্টার পর প্রেগনেন্ট হয়েছি, এটা আমারও শেষ সুযোগ, হাজারো অজানা মানুষের জন্য আমি আমার সন্তানকে মেরে ফেলবো। ঋতু বলে, আমি জানি এটা অন্যায়, কিন্তু এখন এটাই সঠিক সিদ্ধান্ত, আমাদের হাতে সময় খুব কম, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সোয়াতি চিৎকার করে কান্না করতে থাকে। পরিস্থিতি মানুষকে এভাবেই অসহায় বানিয়ে দেয়। এদিকে সন্তোষ সামনে পুলিশ চেকিং দেখে তাড়াতাড়ি মাস্ক পরে নেয়। পুলিশ অফিসার আইডি কার্ড দেখে বলে, এখানে তোমার ছবি নেই কেন, তাড়াতাড়ি নামো। সন্তোষ জানায় সে হলি স্পিড হাসপাতালে যাচ্ছে। অফিসার রেগে বলে, সঞ্জীবিনী হাসপাতালে 3 ঘন্টা ধরে 3টা লাশ পড়ে আছে, আর তুই নিজের স্বার্থ হাসিলের জন্য হলি স্পিডে যাবি। সন্তোষ হাত জোর করে মাফ চেয়ে বলে, আপনি যেখানে বলবেন আমি সেখানেই যাচ্ছি। কেতানেই এনজিও লোকের সাথে ওরাকাদের কবরস্থান খুঁজতে আসে। এনজিও লোকটা বলে, এটা তো সম্পূর্ণ ফাঁকা, এমন জায়গায় ওরাকাদের কবর হবে না, কারণ ওরাকাদের কবরে গাছ থাকবে। কনস্টেবল বলে, এইখানেই ইনিশিয়ার পাতা শেষবার দেখা গিয়েছিল। এনজিও লোক বলে, এটা সম্ভবই না, পাতা এখানে থাকলে কেউ সেটা ছুঁতেও পারবে না, কারণ এই সম্পূর্ণ এলাকা সরকারি তদারকিতে আছে। ঠিক তখনই এক কনস্টেবল দেখায় এখানে অ্যাটমের ভাঙা সাইনবোর্ড পড়ে আছে। কেতান বলে, তাড়াতাড়ি এই মাটি এবং এর গভীরে 4 থেকে 5 ফিট পর্যন্ত মাটি নিয়ে ল্যাবে টেস্ট করাও, আমার সন্দেহ ঠিক হলে এটাই হলো LHF-27 এর উৎস। সন্তোষ লাশ নেওয়ার জন্য পৌঁছালে দেখা যায় সেখানে বাসু দাঁড়ানো। বাসু সন্তোষকে ঝাই দিয়ে বলে, তোমার কোনো বোধবুদ্ধি আছে, এভাবে লাশকে অপেক্ষা করালে? এই নাও ডেথ সার্টিফিকেট, তাড়াতাড়ি লাশ উঠাও। একটা লাশ ছিল এক বৃদ্ধের। পুলিশ অফিসার বাসুকে জিজ্ঞেস করে, অন্য লাশটা কি আপনার আত্মীয়ের? বাসু বলে, না না, 16 বছরের এক বাচ্চার, ওর একটা ছোট বোন আছে, তাকে আমি জানাইনি, আর বেচারার বাবা মা নীল আইল্যান্ডে আটকে গেছে। এই কথা শোনার সাথে সাথে সন্তোষ ডেথ সার্টিফিকেট চেক করতে গেলে পার্থের নাম দেখে। নিজের ছেলের লাশই সে বহন করছে, এ যেন পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। সন্তোষ কাঁদতে কাঁদতে লাশটা উঠিয়ে গাড়িতে রেখে তাড়াতাড়ি দরজা লাগিয়ে অঝরে কান্না করতে করতে বুক চাপড়ায়। তখনই পুলিশ অফিসার ডাকলে নিজেকে সামলে বের হয়। বাসু বলে, এই নাও টাকা, নিজের মনে করে ছেলেটার শেষকৃত্য করে দিও। সুশান্ত বলে, ওর নাম পার্থ। বাসু অবাক হয়ে তাকিয়ে থাকে। রাতে চিরু থেকে পেপটাইড বের করে সোয়াতিকে সেটা স্যালাইনের মাধ্যমে দিয়ে ওয়াশরুমে হাত ধুতে আসলে ঋতু লক্ষ্য করে তার হাতে কেমন যেন রক্তের দাগ, বারবার ধুলেও সেটা যাচ্ছে না। ঠিক তখনই নার্স এসে বলে, তাড়াতাড়ি চলেন, সোয়াতি কেমন যেন করছে। ঋতু হাতের দিকে তাকিয়ে দেখে সেখানে কোনো দাগই নেই, অর্থাৎ এটা তার হ্যালোসিনেশন ছিল। ঋতুর মনে পড়ে একদিন বাসায় ফিরে দেখে বাবা অনেক ড্রিঙ্কস করছে। ঋতুকে দেখে বাবা বলে, এত বড় পদ পেয়ে কি লাভ যদি সম্মানই না পাই, ওরা আমার বাসায় এসে আমাকে অপমান করে গেল, এমনকি আজ সেই গাছটা কেটে বলল যে আমাদের নামে কমপ্লেন করতে পারে না তাকে ভয় কেন পাবো। ছোট জাতরা যত চেষ্টাই করুক না কেন বড় হতে পারবে না, এই ছোট জাতের জন্মানোর কারণে আমার বংশের কেউ কিছু হতে পারেনি, তুইও পারবি না, যত মহান কাজই করিস না কেন সবাই দেখবে তোর সারনেম। বাবা রাগে সব বই ছুঁড়ে ফেলতে থাকে। কিছুক্ষণ পর বাবা শান্ত হলে ঋতুকে বলে, জীবনের সব থেকে কঠিন মুহূর্তে তোকে মানুষ নানাভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, কিন্তু তুই সেটাই করবি যেটা তোর ঠিক মনে হয়। ঋতু দেখে সোয়াদের জ্বর বেড়েই যাচ্ছে, সাথে খিচুনি। শশী বলে, তাড়াতাড়ি কিছু করো। ঋতু বাবার কথা মনে করে বলে, তার শরীরে অ্যান্টিবডি কাজ করছে, এখন এমন হওয়া স্বাভাবিক। তখনই অন্য এক ডক্টর এসে বলে, চিরু কেমন যেন করছে। ঋতু চিরুকে দেখে বলে, ডক্টর বার্মানকে ডেকে বলেন, চিরু CSF সেকশন সেখানে মানে ব্রেইনের সাইডে যে লিকুইড থাকে সেটা লিক হয়েছে কিনা চেক করতে। এদিকে সোয়াতির অবস্থা আরো খারাপ হলে শশী ঋতুকে বলে তাড়াতাড়ি সব বন্ধ করো। ঋতু শশীর কথা না শুনে বলে না, সোয়াতিকে শুধু অ্যান্টিপাইরেটসের একটা ডোজ দিলেই হবে, আর সোয়াতির কিছু হলে দায়িত্ব আমার। কিছুক্ষণ পর শশী এসে বলে সোয়াতি এবং চিরু দুজনেই ঠিক আছে, ফাইনালি তুমি নিজেকে প্রমাণ করে দিলে। নিজের এই সাফল্যের খুশিতে ঋতু চিৎকার করে কান্না করতে থাকে। তখনই জ্যোৎস্না এক বোতল পানি এগিয়ে দিয়ে বলে তুমি ঠিক আছো? ঋতু জ্যোৎস্নাকে তার রুমে এনে তার LHF এর রিসার্চ বিষয়ে জানায়। জ্যোৎস্না বলে তাহলে তো তুমি LHF এর ওষুধ পেয়ে গেছো। ঋতু বোর্ডের দিকে ইশারা করে বলে ওষুধ পেও বা কি লাভ, সেই গাছের এখন আর কোনো অস্তিত্ব নেই। ঋতু গাছের ছবি দেখে বলে এই গাছ? ঋতু বলে হ্যাঁ, ইনিশিয়া। জ্যোৎস্না বলে এই গাছ এখনো আছে। ঋতু হতবাক হয়ে যায়। সিন শিফট হয় LHF ছড়ানোর কয়েক সপ্তাহ আগে। এনমে দৌড়ে তাদের সর্দারের কাছে এসে দুটা মৃত হাঁস রাখে যাদের ঘাড়ে কালো দাগ। এনমে বলে শহরের লোকেরা এই অভিশাপ আবারও বের করে এনেছে। এনমে সব ওরাকাদের বলে এই পাইপলাইন ভেঙে শহরের লোকদেরকে এই রোগ সম্পর্কে জানাতে হবে, না হলে সবাই মারা যাবে। আরেক ওরাকা বলে এমনটা করলে শহরের লোকেরা জেনে যাবে এই রোগ থেকে আমরা মুক্ত, তাহলে আমাদের জীবন ঝুঁকিতে পড়বে। এনমে বলে তাহলে আমরা পাইপ ভেঙে অন্য কোনো জায়গায় চলে যাব যেন তারা আমাদের খুঁজেই না পায়। লোকটা বলে প্রথমে ওরা আমাদের গাছ নিয়েছে, এরপর আমাদের জমি, এরপর ওরা আমাদের জীবন নিতে চাইবে। সিন শিফট হয় কাদেরির অফিসে। কাদেরি শশীকে জানায় তারা সোয়াতিকে বাঁচাতে সক্ষম হয়েছে। শশী সেই পেপটাইড আরো 4 জন ক্রিটিক্যাল রোগীকে ইনজেক্ট করায় তারা সেই 4 জনই বেঁচে গেছে। এই LK7 পেপটাইড অনেক শক্তিশালী। কমিশনার শিবা বলে হাফ ব্লাড ওরাকাকে দিয়ে যদি এতগুলো মানুষকে বাঁচানো যায় তাহলে 400 জন ওরাকাকে দিয়ে কত মানুষকে বাঁচানো সম্ভব। শশী হতবম্ব হয়ে বলে চিরুর ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গেছে, কিন্তু ওই 400 জনের উপর এমন এক্সপেরিমেন্ট করলে ওরা মারা যেতে পারে। শিবা বলে লাখো মানুষের জীবন বাঁচাতে 400 জনের জীবন নেওয়া নিশ্চয়ই দোষের না। কি বলেন কাদেরি স্যার? কাদেরি বলে আর কোনো কিছু বলবে না তুমি। ভৌমিক বলে শিবা সেই কথাই বলেছে যেটা আমরা সবাই চাচ্ছি, এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? 400 জনের জন্য লাখ লাখ মানুষকে মরতে দিবেন? ঋতু জ্যোৎস্নাকে বলে তুমি শিওর জাপানিজ ওই ডক্টরের জার্নালে আন্দামানি একনেশিয়ার কথা বলা হয়েছিল? জ্যোৎস্না বলে নামটা ওটা কিনা জানি না, তবে এটা দেখতে একদম একই রকম। সাথে একটা ম্যাপও ছিল যেখানে 2টা আইল্যান্ড মার্ক করা হয়েছিল যেখানে এই গাছ পাওয়া যায়। ঋতু বলে তার মানে এই গাছ জেনকিন্স ছাড়াও আরো একটা আইল্যান্ডে আছে। একবার এই গাছ পেলে আমরা 1 সপ্তাহের মধ্যেই একটা ঝুঁকিমুক্ত ওষুধ বানিয়ে এই মহামারী শেষ করতে পারি। ঋতু বলে আমাকে এখনই ওই আইল্যান্ডে যেতে হবে। তোমার ওই জার্নাল আনতে কতক্ষণ লাগবে? জ্যোৎস্না বলে একটা বাচ্চাকে ইভাকুয়েশন সেন্টারে পৌঁছে দিতে হবে যেখান থেকে আজ 5000 মানুষ হাক্সলি আইল্যান্ডে যাবে, তারপর আমি জার্নাল নিয়ে তোমার কাছে আসবো। ঋতু বলে তোমার ওখান থেকে কলিনোর বিচ সবচেয়ে কাছে, তুমি জার্নাল নিয়ে কলিনোর বিচে আসবে, তারপর আমরা একসাথেই রওনা দিব। জ্যোৎস্না বলে আমি তোমার সাথে যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। বহু বছর আগে কাউকে হারিয়ে ফেলেছিলাম, আজ আবার তাকে ফিরে পাবো, তবে আমি একজনকে জানি সে তোমাকে সাহায্য করবে। ঋতু জ্যোৎস্নাকে একটা স্যাটেলাইট রেডিও দিয়ে বলে কোনো সমস্যা হলে তুমি সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবে। ঋতু বলে ইভাকুয়েশন সেন্টারে যাওয়ার আগে নির্মলা নামের এক স্কুলে টেস্ট করা হবে। জ্যোৎস্না তার ছোটবেলার কথা মনে পড়ে। নির্মলা ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো। বিনায়ক রোজ ক্লাসে লেট করে আসতো কারণ রোজ সে জ্যোৎস্নার জন্য কিছু না কিছু আনতো। সিন শিফট হয় বিনায়কের কাছে। সে অনেক পথ পাড়ি দিয়ে তার জ্যোৎস্নার সাথে দেখা করতে আসছে। এদিকে কেতান প্রচুর রাগে সৌরভের সাথে দেখা করতে আসে। কেতান সৌরভকে একটা ফাইল দিয়ে বলে প্রথমে নিউজ পেপারের আর্টিকেলটা দেখেন যেখানে লেখা আছে কবরস্থানে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা এতটা ভয়ানক যে কোনো ওষুধ তার উপর কাজ নাও করতে পারে। আটাবুজের নাম তো শুনেছেন, ওরাকাদের ভাষায় যেটা কবরস্থান। ওরাকাদের যারা এই LHF রোগে মারা যেত তাদেরকে এই কবরস্থানে দাফন করা হতো। এখন তার নাম জেনকিন্স বায়োপার্ক। ল্যাব রিপোর্ট থেকে জানা গেছে ওই জায়গার মাটিতে এই LHF ব্যাকটেরিয়া অন্যান্য ব্যাকটেরিয়ার সাথে মিলে আরো ভয়ানক হয়ে উঠেছে। তবে ওরাকারা কবর দেওয়ার পর কবরের উপর আন্দামানি ইগনেশিয়ার বীজ ছড়িয়ে দিত যেটা এই ভয়ানক জীবনের প্রতিরোধক হিসাবে কাজ করত। কিন্তু কিছু স্বার্থলোভী লোক কোম্পানির প্রজেক্টের জন্য সেই জমিকেই বেছে নিল। তারপর সেই গাছ সরিয়ে মাটি খুঁচে সেই ভয়ানক জীবাণু বের করে আনে যার নাম LHF ব্যাকটেরিয়া, যেটা বৃষ্টির পানিতে ধুয়ে লেকে পৌঁছায় আর লেক থেকে পাইপলাইনের মাধ্যমে আমাদের বাসায়। আসলে কি করতে গিয়েছিলেন ওখানে? সৌরভ জানায় তারা চাচ্ছিল জেনকিংসের পাইপলাইন উদ্বোধনের জন্য কোম্পানির সিইও ব্র্যান্ডন নিজেই যেন আসে, কিন্তু সমস্যা হলো জেনকিংস থেকে এয়ারপোর্ট অনেক দূরে, তাই আমরা একটা হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা নিই। কিন্তু ব্র্যান্ডন ব্যস্ত থাকায় সে নিজে না এসে তার স্ত্রী সোয়াতিকে পাঠায়, তাই আমাদেরকে ওই প্রজেক্টের মাঝপথেই প্রজেক্ট বন্ধ করে দিতে হয়। কেতান প্রচুর বিরক্ত হয়ে বলে, একটা হেলিকপ্টার ল্যান্ড করার জন্য এত কিছু কিভাবে করলেন? এখন কত মানুষ এর ফলাফল ভোগ করছে। সৌরভ, এটা আমরা জেনে বুঝে করিনি, বলা যায় এটা একটা ভুল। কেতান রেগে বলে, এত জমি রেখে আপনার ওই জমি কেন নিতে হলো? সৌরভ বলে, আমরা পারতাম তাই করেছি, যেমন তুমি পারতে তাই মিথ্যা সাক্ষ্য দিয়ে কেস বন্ধ করেছিলে, না হলে এসব কিছুই হতো না। তাই আমি যতটুকু দোষী তুমি ততটাই দোষী। আমার বিশ্বাস তুমি আটাবুসের কথা আর কাউকে বলবে না, মনে রাখবে তোমার এখান থেকে বের হওয়ার টিকিট আমার হাতে। এনজিও লোকটা চিউর কাছে এনমেকে আনে। এনমে তার ভাষায় ধন্যবাদ জানিয়ে বলে তার জন্য একদিন সে হয়তো তার ছেলেকে দেখতে পাবে। চিরু বলে, একদিন না, আজই দেখবে। আমি যে ভুল করেছি সেটা আমি শুধরাবো। এদিকে ভৌমিক এবং শশী সৌরভকে বলে তারা চায় অ্যাটম কোম্পানি যেন হাক্সলি আইল্যান্ডে LHF এর জন্য একটা রিসার্চ সেন্টার খোলে। সৌরভ বলে সেটা ঠিক আছে, কিন্তু LK-7 সেটা কোথায় পাওয়া যাবে? কেতান বলে একটা গাছ আছে যেটাই এই অ্যান্টিবায়োটিক আছে। সৌরভ বলে না না, এটা শুধুমাত্রই গুজব, এমন কোনো গাছই এখানে নেই। সৌরভ বলে তাহলে তো শুধুমাত্র ওরাকাদের মধ্যেই এই পেপটাইড পাওয়া যাবে। ভৌমিক বলে আমরা আপনাকে পেপটাইড জোগাড় করে দিব। সৌরভ বলে ঠিক আছে, তাহলে এই রিসার্চ সেন্টারের হেড হবে ডক্টর ঋতু গাগরা, আর কেতান আপনি তাকে ইভাকুয়েশন সেন্টারে আনবেন। আর সাবধান, তার যেন কোনো ক্ষতি না হয়। নির্মলে স্কুলের সামনে বিশাল বড় ভিড়। সন্তোষ দেখে কাদ্দু তার কিছু সামনেই আছে। সন্তোষ ল্যাবে এসে টেস্ট করলে দেখা যায় সে সুস্থ। সন্তোষের হাতে সবুজ টেপ পরিয়ে বলা হয় জাহাজে ওঠার আগ পর্যন্ত সে যেন এই ব্যান্ড না খোলে। সন্তোষের শুধু একটাই চিন্তা, সে তার মেয়ের সাথে দেখা করবে। সন্তোষ ল্যাব থেকে বের হয়ে হন্যে হয়ে তার মেয়েকে খুঁজতে থাকে। ভিড় ঠেলে সন্তোষ মাইকের কাছে গিয়ে কাদ্দু কাদ্দু বলে চিৎকার করতে থাকে। পুলিশ সন্তোষকে ধরে শান্ত করার চেষ্টা করে। সন্তোষ মাটিতে বসে কান্না করতে থাকে। তখনই কাদ্দু দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। সন্তোষ বলে আমি আর কখনো তোকে ছেড়ে যাব না, বলে গার্গির দেওয়া সেই জুসের প্যাকেট দেয়। কাদ্দু বলে বাবা, মা আর ভাইয়া কোথায়? সন্তোষ বলে মা আর ভাইয়া এখান থেকে অনেক দূরে ট্রান্সফার হয়ে গেছে, এখন শুধু আমি আর তুমি আছি। তখনই জ্যোৎস্না আসলে সন্তোষ তার পায়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। জ্যোৎস্না ক্ষমা চেয়ে বলে পার্থকে বাঁচাতে পারিনি। সন্তোষ কাঁদতে কাঁদতে বলে আপনি ওর শেষ সময় পর্যন্ত ওর খেয়াল রেখেছেন, এটাই আমার জন্য অনেক। এদিকে চিউ তার কন্ট্যাক্ট ব্যবহার করে এনমে এবং এনজিওর ওই লোককে নিয়ে একটা ট্রাকে লুকিয়ে রওনা দেয়। রাস্তায় এনজিওর লোকটা চিরুকে ওরাকাদের সাইন ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দেয়। তখন কিছু ফরেস্ট গার্ড ট্রাক চেক করতে এসে চিরু আর এনমোকে পেয়ে যায়। কেতান ঋতুর বাসায় আসলে ঋতু কেতানকে তার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ দেয়। ঋতু জানায় সে সেই গাছের সন্ধান পেয়েছে। কেতান বলে কিন্তু ওই জার্নাল তো 1940 সালের, তুমি নিশ্চিত যে সেই গাছ এখনো আছে? ঋতু বলে সেটা তো ওই আইল্যান্ডে গেলেই জানতে পারবো। কেতান বলে অ্যাটম চায় তুমি ওদের সাথে হাক্সলি আইল্যান্ডে যাও। ঋতু বলে তারা কি চায় তা জেনে আমার কি, আমাকে এখন বের হতে হবে, ওই মেয়েটা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। কেতান বলে চলো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। জ্যোৎস্না সেই জার্নাল নিয়ে ভিনায়কের সাথে দেখা হলে কিভাবে বাকি জীবন একসাথে কাটানোর জন্য প্রপোজ করবে সেটাই ভাবতে থাকে। সিন শিফট হয় জ্যোৎস্না ছোটবেলায়। জ্যোৎস্না ভিনুর জন্য অপেক্ষা করছিল আর ভাবছিল সে আজ ভিনুকে বলেই দিবে তার বাবার ট্রান্সফার হয়ে গেছে, তারা পুনে চলে যাবে। তখনই ভিনু আসলে জ্যোৎস্না বলে আজও দেরি করে এসেছিস। বিনায়ক বলে সবাই যদি এক গাছ লাগাই তাহলে চিনব কিভাবে, তাই একটা ইউনিক গাছের বীজ এনেছি, বীজটা মা দিয়েছে, যদিও জানি না এটা কিসের গাছ। বিনায়ক টবে জ্যোৎস্নার নাম দিয়ে দেয়। বিনায়কের সাথে কথা বলে কিন্তু নিজের মনের কথা বলতে পারে না। রেডিওটা ব্যাগে রাখার সময় লক্ষ্য করে কাদুর নোটবুক তার ব্যাগেই থেকে গেছে। এদিকে ঋতু দেখে কেতান তাকে বিচের রাস্তা পার হয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। কেতান বলে তুমি এতদিন আমার যে রূপ দেখেছো সেটা মোটেও আমি না, এটাই আমার আসল রূপ, তা হলো স্বার্থপর। তোমাকে যদি আমি সৌরভের কাছে না নিই তাহলে সৌরভ আমাকে এই আইলা থেকে বের হতে দিবে না। ঋতু বলে আমি যে কেতানকে চিনি সে যদি আজ না বের হয় তাহলে জেনকিন্স আইল্যান্ডের লোকেদের মৃত্যু নিশ্চিত। ঋতুর কান্না আর অনুরোধ দেখে কেতানের মন নরম হয়ে যায়। সে গাড়ি থেকে নেমে ঋতুকে কার্নল বিচে যেতে বলে। এদিকে শিবা কাদেরিকে বলে আমি জানি ওরা কারা আপনার জীবন বাঁচিয়েছে, কিন্তু এখন আপনাকে বেছে নিতে হবে আপনি একজন ভালো মানুষ হবেন না একজন সত্যিকারের লিডার। তখনই এক পুলিশ অফিসার এসে ফরেস্ট গার্ডদের বলে কাদেরি এদের तीन जन के छेड़े देवार अर्डर दिए। चिरू एनमो और एनजिओ लोकटा के लिए जंगल दिखे रवाना देय। सौरभ एसे देखे केतान एकाई एसेछे। केतान बोले के जाने आमार की हये गेछे, आजीवन काउके केयार करलाम ना। और ओई मेटा जखन आमाके अनुरोध करलो आमी तार अनुरोध फेलते पारलाम ना और ताके जेते दिलाम। आमी कि ताहले प्रेमे पड़े गेलाम नाकि? याक। सौरभ केतानेर पागलामी देखे किछु बलार भाषाई हारिये फेले। सौरभ बोले अच्छा मेटा कोथाय सेटा बोललेई आमरा गिये निये आसछि। केतान किछु ना बोले सौरभेर बॉडीगार्ड केतान के मारा शुरू करे। ज्योत्स्ना काद्दुके तार नोटबुक एने दिये गाले हाथ दिते देखे काद्दुर गा गरम। ज्योत्स्ना बेश चिंताय पड़े जाय। सन्तोषे देखे ज्योत्स्ना काद्दुके सबार थेके आलादा एक जायगाय এনেছে। ज्योत्स्ना काद्दुर घाट देखातेই सन्तोष बुझे जाय সেই বিষাক্ত ব্যাকটেরিয়া কাদ্দুকেও আক্রমণ করেছে। সন্তোষ অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে টেস্টে ডিটেক্ট হয়নি কেন? ज्योत्स्ना বলে হয়তো ও যে খিচুড়ির ওষুধ নাই সেই কারণে এই রোগটা ধীরে ধীরে ওর শরীরে ছড়াচ্ছে। এটা রেয়ার কেস কিন্তু এটা নিশ্চিত কাদ্দু এই রোগে আক্রান্ত। আমাদের উচিত কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া কাদ্দু এই আইল্যান্ডে যেতে পারবে না। জীবনের একমাত্র বাঁচার সম্বল তার সাথে যেতে পারবে না শুনে সন্তোষ বলে না না ওখানেও তো ডক্টর থাকবে তারাই কাদ্দু চিকিৎসা করবে। ज्योत्स्ना বলে একবার ভেবে দেখেন কাদ্দু ওখানে গেলে এই রোগ ওই আইল্যান্ডেও ছড়িয়ে যাবে। কিন্তু চিন্তা করবেন না এই আইল্যান্ডে থাকলে আমি কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবো বলেই কাদ্দুর হাত থেকে সবুজ বেল্ট নিয়ে চলে যায়। এদিকে এনজিও লোকটার পায়ে কাটা দেখে এনমে বলে যাও তুমি ফিরে যাও। চিরু বলে চিন্তা করো না আমি এনমেকে পৌঁছে দিব। একটু সামনে এগোতে এনমে কিছু একটা সন্দেহ করে তার ভাষায় কিছু বলে। এদিকে ज्योत्स्ना তার ওয়াকি টকি নিয়ে ঋতুকে বলে আমি অনেক বড় সমস্যায় আটকে গেছি তাই আসতে পারছি না, তবে আপনাকে ওই আইল্যান্ডের লোকেশন বলে দিচ্ছি লিখে নেন। ज्योत्स्ना জার্নাল দেখে লোকেশন বলতেই যাবে তখনই সন্তোষ আসলে ज्योत्स्ना পরে কথা বলবে বলে কেটে দেয়। সন্তোষ বলে দয়া করে কাদ্দুকে আমার সাথে যেতে দিন, এই আইল্যান্ড আমার সব কেড়ে নিয়েছে, আমি কাদ্দুকেও হারাতে চাই না। ज्योत्स्না সন্তোষকে বলে আমার উপর বিশ্বাস রাখেন কাদ্দুর কিচ্ছু হবে না, আমি এক ডক্টরকে চিনি সে কয়েক সপ্তাহের মধ্যেই এই রোগের ওষুধ খুঁজে বের করবে। সন্তোষ বলে কাদ্দুর হাতে আর মাত্র 10 দিন আছে। ज्योत्स्ना বলে আমিও কাদ্দুকে অনেক ভালোবাসি কিন্তু ওর জন্য এতগুলো মানুষের জীবন ঝুঁকিতে পড়তে দিতে পারি না। তবুও সন্তোষ ज्योत्स्नार কথা না মানলে ज्योत्स्ना বাধ্য হয়ে বলে আপনি না বললে আমি কর্তৃপক্ষকে কাদ্দুর কথা জানিয়ে দিব। সন্তোষ হঠাৎই ज्योत्स्नार মুখ চেপে নিয়ে গলা চেপে ধরে। কাদ্দুর কেমন যেন ভয় ভয় করলে সে ज्योत्स्नार শেখানো সেই লড়ি গানটা গাইতে থাকে। সন্তোষ নিজের সর্বশক্তি দিয়ে ज्योत्स्नाকে দম বন্ধ করে মেরে ফেলে কান্না করতে থাকে। তারপর ज्योत्स्नार হাত থেকে সবুজ ব্যান্ড খুলে নিয়ে নেয়। বিনায়ক রেডিওতে বলে আমি চলে এসেছি। কোথায় তুই? সন্তোষ এসে রেডিওটি বন্ধ করে দেয়। মানুষ নিজের স্বার্থের জন্য এমন এমন কাজ করে বসে যা হয়তো সে কখনো কল্পনাও করেনি। এদিকে চিরু হাঁটতে হাঁটতে কোনো একটা শব্দ শুনে বলে শুনলে এনমো? এনমো কি যেন বলে হাঁটতে থাকে। শশী এসে কাদেরিকে LHF এর জীবাণু মারার পেপটাইড বিষয়ক সকল তথ্যের ফাইল দিয়ে বলে আমরা ঠিক করেছি ওরা কাদের কোনো ক্ষতি করব না। তাহলে এই ফাইল দিয়ে কি করবেন? কাদের বলে যুদ্ধের মাঠে সামনে যদি আপন কেউ শত্রুর পক্ষে থাকে সৈনিকের ধর্ম তাকেও শেষ করে দেওয়া। কয়েক ঘন্টা আগে আমিও এমনই এক সিদ্ধান্ত নিয়েছি। তখনই সেই কোস্টগার্ডের লোকেরা এনমে এবং চিরুকে ঘিরে ফেলে। তারা আসলে এদেরকে এজনেই ছেড়ে দিয়েছিল যেন এদের ফলো করে তারা বাকি ওরাকাদের পেয়ে যায়। কিন্তু তাকিয়ে দেখে একই এনমে তাদের যেখানে এনেছে এটা তো ওরাকাদের আগের বসতি যেটা তারা বহু আগেই ছেড়ে চলে গেছে। শশী কাদেরিকে বলে আমরা তাদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার কি, তারা খুবই শান্তিপূর্ণ এবং নিরীহ, আমরা কিভাবে তাদেরকে মারতে পারি? কাদেরি বলে এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য অনেক কঠিন ছিল কিন্তু লাখো মানুষের জীবন বাঁচাতে আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। এদিকে বিনায়ক নির্মলা ইন্টারন্যাশনাল স্কুলে ঢোকার সময় বাসে কাদ্দুকে দেখতে পায়, যদিও সে জানতো না এই ছোট্ট মেয়েটার জন্যই ज्योत्स्ना আর কোনোদিনও ফিরবে না। এদিকে সৌরভের বডিগার্ড কেতানকে মারতে মারতে নাক মুখ থেকে রক্ত বের করে দিয়েছে, তবুও কেতান ঋতুর বিষয়ে কিছুই বলেনি। এত মার খেয়েও কেতান তার প্রিয় চিপস খেতে খেতে বলে আরে রাজবীর কি মেয়েদের মতো মারিস? রাজবীর রাগে কেতানকে আরো মারতে থাকে। এদিকে ঋতু ज्योत्स्नाকে না পেয়ে বিচে রাখা বোটে উঠতে গেলেই বিচের পাশে ছোট এক ইটের দালান থেকে বাসু বের হয়ে বলে তোমাকে কি ज्योत्स्ना পাঠিয়েছে? এদিকে সকল নন ইনফেক্টেড মানুষদের বাসে করে পোর্টে আনা হয়। সন্তোষ কাদ্দুকে নিয়ে জাহাজে ওঠে, অর্থাৎ কাদ্দু থেকে এই রোগ এখন সবার মধ্যে ছড়াবে। ঋতু বাসুকে জিজ্ঞেস করে আপনি জানেন আমাদের কোথায় যেতে হবে? বাসু বলে আইডিয়া আছে, তবে এটা জানি না যেটা খুঁজতে আপনি যাচ্ছেন সেটা আছে নাকি বিলুপ্ত হয়ে গেছে। বিনায়ক স্কুলের পেছন সাইডে এসে ज्योत्स्ना আর তার সেই টপ পায়। দেখা যায় কাদ্দু সেই গাছের পাতা তার হোমওয়ার্ক খাতায় নিয়েছে, নিচে ज्योत्ना लेखा और एटाई सेई गाछ जेटा ऋतु खुजछे। जहाज छेड़े देय 5000 लोक निये जहाज हाक्सली आईलैंडेर उद्देश्ये रवना देय। कादेरी शशीके बोले मानव सभ्यतार इतिहास घाटले देखबे आमादेर पूर्वपुरुषराও নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য এমনই কোনো না কোনো সিদ্ধান্ত নিয়েছিল। প্রকৃতি প্রত্যেকটা সৃষ্টিকে বদলানোর একটা সুযোগ দেয়। যারা বদলাতে পারে না তারা হয় দুর্বল আর ওরা কারাও এমনই দুর্বল। এইজন্যই হয়তো তাদের ভাগ্যে বেঁচে থাকার এই লড়াইয়ে মৃত্যু লেখা আছে। ওরাকাতে না পেয়ে ফরেস্ট গার্ডরা এনিমের দিকে বন্দুক তাক করে। তখনই একটা বাচ্চা গাছের আড়াল থেকে দৌড় দিলে সবাই তাকে ফলো করতে থাকে। সেটা দৌড়াতে দৌড়াতে সকলকে সমুদ্রের কিনারায় আনে। ঠিক তখনই এনমের চিরুকে ইশারায় এক হয়ে কাজ করতে বলে। এনমের সাথে চিরু ও দৌড় দিয়ে জঙ্গলে চলে যায়। সিন শিফট হয় যখন এনমে তার লোকদেরকে বলেছিল শহরের মানুষদের এই রোগ সম্পর্কে জানাতে। তাদের একজন বলেছিল ওরা যদি জেনে যায় রোগের ওষুধ আমাদের শরীরে তাহলে আমাদের মারতে আসলে আমরা কি করব। তখন তাদের সর্দার বলেছিল আমরা ওদের এমন এক দেয়ালের দিকে ঠেলে দিব যে দেওয়াল টপকে তারা কখনোই যেতে পারবে না, সেটা হলো পানির দেওয়াল। তারপর আমরা তাদের সাথে যুদ্ধ করব। ওরাকার সবাই এসে ফরেস্ট গার্ডদেরকে ঘিরে ফেলে। এনমে এসে তীর তাক করে। এখানেই শেষ হয়ে যায় কালাপানি সিজন 1 এর সার্ভাইভালের অসমাপ্ত গল্প। সিজন 1 নানা প্রশ্ন রেখে গেল। ঋতু কি আদেও পারবে আন্দামানি একনেশিয়া খুঁজে বের করতে? স্কুলের উঠানে জ্যোৎস্না আর বিনায়কের যে গাছ আছে বিনায় কি জানতে পারবে এই গাছই এই মহামারীকে শেষ করে দিবে? কাদু হাক্সলি আইল্যান্ডে পৌঁছে সবাইকে সংক্রমিত করে দিলে তখন কি হবে? কালাপানি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল নিজের স্বার্থে মানুষ যতবার প্রকৃতিকে আঘাত করবে ততবার প্রকৃতি তার জবাব দিয়ে দিবে, আর সেটা এতটা ভয়ানক হবে যা কল্পনার বাইরে। আসলে কালাপানির এই ভয়ানক ব্যাকটেরিয়া আমাদের মনে করিয়ে দেয় করোনার সেই ভয়াবহ সময়ের কথা। নিজেকে বাঁচাতে কেউ অন্যের হক নষ্ট করেছে তো কেউ নিজেকে উৎসর্গ করে দিয়েছে। তবে জোসার সাথে আসলে অন্যায় হয়েছে। সে এতটা ত্যাগ করলো অথচ সেই একই কারণে শেষে তাকে নিজের জীবন দিয়ে তার মূল্য দিতে হলো।